আসসালামু আলাইকুম সবাইকে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন পরিবেশ রসায়নের চ্যাপ্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া পড়ালেখা করতেছি বুটেক্সে সো তোমাদের অনেক ডিমান্ডের ফলে আমরা এই ক্লাসটা আবারও নতুন করে রেকর্ড করে দিচ্ছি যেহেতু আমাদের মাত্র কয়েকটা লেকচার দেওয়া ছিল সো আমরা আবার সুন্দর মতো প্রথম থেকে একদম ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি সো এই সিরিজটা যদি তুমি ফলো করো তাহলে তোমার এই চ্যাপ্টারের ফুল প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা কিছু লাগে ভাইয়া কিছু ইনশাল্লাহ খুব ইজিলি শিখতে পারবো সো চলো ভাইরা আমরা তাহলে শুরু করি আমাদের লেকচার প্ল্যানটা তো দেখো আমরা প্রথমে পরিবেশ রসায়নের প্রথম যে তুমি বই খুললে টপিক পাবা সেটা হচ্ছে প্রায় বায়ুমণ্ডল সো বায়ুমণ্ডল জিনিসটা আসলে কি সেইটা আগে একটু বলে দিই সো বায়ুমণ্ডল জিনিসটা হচ্ছে আমাদের যে পৃথিবী বা মহাশূন্য তুমি যদি কল্পনা করো আচ্ছা পৃথিবী কল্পনা করো পৃথিবী কল্পনা করলে ইজি হবে আমাদের পৃথিবীর চারপাশে কি আছে ভাইয়া বায়ুর আবরণ আছে বায়ু মানে কি বা গ্যাসের আবরণ আছে সেটাকে আমরা বায়ুমণ্ডল বলতেছি তাইলে আমরা চিন্তা করতে পারি ইন এ স্মল সেন্স যে আমাদের পৃথিবীর চারপাশে গ্যাসের যে আবরণ সেটাকে আমরা বলতেছি বায়ুমণ্ডল আর যদি ইনে এ ব্রড সেন্স চিন্তা করো আমাদের যে মহাশূন্য আছে সেই মহাশূন্যে আমাদের তুমি হচ্ছে বায়ুর আবরণ ধরতে পারো তবে আমাদের পৃথিবীর চারপাশে যে গ্যাসের আবরণ সেটাকে আমরা বলতেছি বায়ুমণ্ডল সো গ্যাস কী কী থাকতে পারে যেমন আমরা জানি আমাদের পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন তারপর থাকে অক্সিজেন সো নাইট্রোজেন প্রায় প্রায় অক্সিজেন এই মিলে তো হয়ে গেল দুটা আর বাকি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে তারপর আমাদের বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস সমূহ থাকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে আমাদের নিষ্ক্রিয় গ্যাস তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি থাকে ঠিক আছে সো আমরা এটা নিয়ে লিখি এটা নিয়ে লেখা একদমই বাজে হচ্ছে সো আমরা নিষ্ক্রিয় গ্যাসসমূহ দেখি তো তাহলে আমাদের দেখো আমরা বায়ুমণ্ডলটাকে আমরা এখন বিস্তৃতি হিসেবে ধরে নি বিস্তৃতিত তো অনেক তবে আমাদের পড়ার সুবিধার্থে আমরা এই বায়ুমণ্ডলের বিস্তৃতি পাঁচশো কিলোমিটার পর্যন্ত কভার করবো জিরো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কাভার করে পড়ালেখা করবো জিরো থেকে পাঁচশো কিলোমিটার এছাড়াও কিন্তু অনেক আছে যেমন পাঁচশোর উপরে আসে কিছু মণ্ডল সেগুলো আমরা পড়বো তবে আমরা জিরো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে যদি পড়াশোনাটা করি অনেক ইজি হয় তো জিরো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে আমাদের বায়ুমণ্ডল মণ্ডলকে আমরা 4 স্তরে ভাগ করতে পারি কয়টা স্তর ভাইয়া 4 স্তর একটা এক নাম্বারকে আমরা বলতেছি ভাইয়া ট্রপোস্ফিয়ার অঞ্চল দুই নাম্বারকে আমরা बोलतेছি স্ট্র্যাটোস্ফিয়ার তিন নাম্বারকে আমরা बोलतेছি মেসোস্ফিয়ার আর চার নাম্বারকে আমরা बोलतेছি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার তাহলে কি কি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার তারপর হচ্ছে মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার সো ট্রপোস্ফিয়ারে যে ব্যাপারটা হয় ট্রপোস্ফিয়ার আমাদের যে ভূপৃষ্ঠ আমরা যে দাঁড়িয়ে আছি এই ভূপৃষ্ঠ থেকে তুমি যদি পনেরো কিলোমিটার পর্যন্ত যাও তাহলে আমাদের ট্রোপোসফিয়ার অঞ্চলটা থাকে ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার তাহলে পনেরো থেকে তুমি যদি আরও উপরে উঠো পঞ্চাশ কিলোমিটার সেটা হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার এবার পঞ্চাশ থেকে তুমি যদি পঁচাশি কিলোমিটার উঠো তখন সেটা হবে মেসোস্ফিয়ার আর আমি বলছিলাম আমি পাঁচশো পর্যন্ত পড়ালেখা করবো তাহলে পঁচাশি থেকে পাঁচশো পর্যন্ত আমাদের কী হবে ভাইয়া পঁচাশি থেকে পাঁচশো পর্যন্ত হবে আমাদের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার ঠিক আছে সো এই বিস্তৃতির এইগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ কিউএ মেডিকেলে আসে সো এগুলো আমাদের একটু বোঝা লাগবে সো এই পরিসরের সাথে সাথে আমরা কিছু জিনিস দেখব সেটা হচ্ছে আমরা যদি উপরের দিকে যেতে থাকি আমরা জানি আমাদের কি হয় আমাদের তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে তাহলে আমি যদি ট্রোপোস্ফিয়ার ভূমি থেকে উপরের দিকে যাই আমার টেম্পারেচার হচ্ছে হ্রাস করবে ওকে সো আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যে দেখতেছি টেম্পারেচার আবার পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় যে বেড়ে যাচ্ছে দেখো ট্রোপোস্ফিয়ারে আমরা বারো কিলোমিটার পর্যন্ত গেলে এটা তাপমাত্রা মাইনাস ফিফটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যাচ্ছিলো এখন আমি যখন আরও উপরে উঠলাম পঞ্চাশ কিলোমিটারে সেটা আবার বৃদ্ধি পাইতে থাকলো তার মানে স্টেটোসফিয়ারে আমার এই টেম্পারেচারটা কী হয় ভাইয়া টেম্পারেচারটা আবার বৃদ্ধি পায় সো একটা বাড়লে আরেকটা কমে সরি একটা কমলে আরেকটা বাড়ে পরেরটাই আবার বাড়বে দেখো পরের সরি পরেরটাই আবার কমবে তাহলে এটা হচ্ছে এভাবে মনে রাখবা যে কমলো প্রথমটাই পরেরটাই বাড়লো পরেরটাই কমলো আবার পরেরটাই বাড়লো সেইভাবে মনে রাখলে তোমার মনে থাকবে এখন আসো কিছু জিনিস তোমাকে মা ক্লিয়ার করা লাগবে যেমন স্টেটসফিয়ারে হঠাৎ যে কেন আমার টেম্পারেচারটা বেড়ে যায় তোমরা দেখবা যে আমাদের একটা বিশেষ গ্যাস থাকে যার নাম হচ্ছে ওজন গ্যাস ও এই ওজন গ্যাস কি করে আমাদের সূর্যের মধ্যকার যে ইউভি রশ্মি আছে সূর্যের আলোর যে ইউভি রশ্মি আছে এই ইউভি রশ্মি হচ্ছে তারা শোষণ করে ইউভি রশ্মি শোষণ করে ইউভি রশ্মি যদি শোষণ করে তার মানে সূর্যের আলোকে তারা শোষণ করছে ইউভি রশ্মিকে শোষণ করছে ইউভি রশ্মি ক্ষতিকারক এটাকে শোষণ করে নিলে সূর্যের আলো যদি তোমার গায়ে করে তাপমাত্রা বেশি লাগে না তাহলে স্ট্রেটসফিয়ার কি করতেছে ওজন স্তর থাকায় তারা সূর্যের ইউভি রশ্মি শোষণ করতেছে তাই এই স্টেটোসফিয়ারের তাপমাত্রা বেড়ে যাচ্ছে ঠিক আছে স্টেটসফিয়ারের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবার আসো মেসোস্ফিয়ারে মেসোস্ফিয়ারে আমাদের তাপমাত্রা কিন্তু আর বাড়ে না এবং কমতে কমতে এমন জায়গায় পৌঁছায় যেটা হচ্ছে তিরাশি কিলোমিটারে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যায় সো তিরাশি কিলোমিটারে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় যায় বলে এই মেসোসফিয়ারকে কিন্তু বলা হয় মেসোসফিয়ারকে বলা হয় শীতলতম স্তর কি বলা হয় ভাইয়া একদম শীতলতম স্তর বলা হয় মেসোস্ফিয়ারকে এটা মাথায় রাখবা মেসোসফিয়ারকে কি বলা হয় শীতলতম স্তর কেন কারণ এই জায়গায় কোনো এই জায়গায় তোমার হচ্ছে তাপমাত্রা সবচেয়ে নিচে যায় সেটা হচ্ছে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড সো তোমার বইয়ের মধ্যে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড আছে এখন প্রশ্ন করতে ইচ্ছা করলে এটাকে কেলভিনে অপশনে দিতে পারে সো আমরা কেলভিনে এটাকে কীভাবে নিব মাইনাস তিরানব্বই প্লাস দুইশো তিয়াত্তর করলে প্লাস দুইশো তিহাত্তর করলে এটা তো এটা যদি ভাই কেলভিনে চাই তাহলে আমরা কি করবো কেলভিনে চাইলে জাস্ট দুইশো তিহাত্তর যোগ করবো তাইলে এটা আমাদের আসে কত দুইশো তিহাত্তর মাইনাস নাইনটি থ্রি তাহলে এটা তিনের থেকে তিনবার দিলে সতেরো থেকে নয় বাদ দিলে থাকে আট এটা একশো আশি সো আমাদের কিন্তু এটা একশো আশি কেলভিন ঠিক আছে তো তোমাদের কাছে আমার একটা কাজ থাকলো যে মানে বলা থাকলো যে তুমি তো এটা ডিগ্রি সেন্টিগ্রেডে জানলা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে জানলা একশো আশি কেলভিন কিন্তু ফারেন হাইটে কত হবে সেইটা একটু জানাই দিবো আমি সূত্রটা তোমাকে লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে এরকম যে সি মাইনাস ফাইভ সরি uh, c বাই ফাইভ সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ঠিক আছে এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন এটা আমরা ডিগ্রিতে জানছি কেলভিনে জানছি তুমি এখান থেকে ফাড়ে ধাইটে বের করে আমাকে কিন্তু জানাই দিতে পারো কোথায় জানাই দিতে পারো ভাইয়া তুমি আমাকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে জানাই দিতে পারো ঠিক আছে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে তুমি আমাকে জানাই দিবা যে ভাইয়া আপনি বলছিলেন যে মেসোসফিয়ার তো আছে মেসোসফিয়ার হ্যাঁ কেমিস্ট্রিওয়ালা গ্রুপে আমার আইডি পেয়ে যাবা এখানে জানাইতে পারো ভাই এই পেজে জানাইতে পারো আমার ইনবক্সে জানাইতে পারো ক্যামিস্ট্রিওয়ালে পোজ দিতে পারো অনেকগুলো অপশন তোমাকে আমি দিছি তুমি জানাবা যে ভাইয়া আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডেরটা বের করে দিচ্ছেন ক্যালভিনেরটাও বের করে দিয়েছেন এরটা কত হবে সেইটা হচ্ছে সূত্রও লিখে দিবেন জাস্ট তুমি এটা আমাকে জানাবা কারণ অপশন তোমাদের তিনটা থাকে আর বহুপদী সমাপ্তি সূচক গুলো ওয়ান টু থ্রি দিয়ে কিন্তু করা হয় সো এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে ওকে তাইলে আমরা বুঝলাম এবার আসো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে যেটা হয় পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার এখানে আবার টেম্পারেচারটা বৃদ্ধি পায় টেম্পারেচারটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে তবে আমাদের টেম্পারেচার বৃদ্ধি পায় এখন দেখো এখানে কিছু পাশে সংযুতিগত অঞ্চল বা উপাদান দেওয়া আছে সো আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের হোমোস্ফিয়ার জিনিসগুলো কোথায় থাকে আমাদের প্রথম তিনটা অঞ্চলে থাকে একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্ট্রেটোসফিয়ার আর মেসোস্ফিয়ার হোমো মানে কি নিজেদের মধ্যে ব্যাপারটা এরকম বোঝায় ঠিক আছে আর আমাদের হেটারোস্ফিয়ার যে অঞ্চলটা থাকে সেটা আমাদের থাকে হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের মধ্যে সো আমাদের হোমোসফিয়ার আমাদের ট্রোপোসফিয়ারের মধ্যে আমরা ভূপৃষ্ঠেই দেখি আমাদের মূলত গ্যাসগুলো বিদ্যমান ঠিক আছে ট্রোপোসফিয়ারের মধ্যে আমাদের যে আমরা বলি না নাইট্রোজেন গ্যাস আটাত্তর পার্সেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর বা সামথিং এরকম সো এইগুলো কিন্তু আমাদের সব ট্রোপোসফিয়ারের ঠিক আছে সো আমরা এই উপাদানগুলো চলো একটু দেখে আসি এই উপাদানগুলো এই স্লাইডে দেওয়া আছে যে নাইট্রোজেন আমাদের কবির সারের বই আর হাজারিসারের বই দেওয়া আছে এখন আমরা হাজারিসারের বইটা যদি একটু খেয়াল করি দুইটা বইয়ে একটু দুই রকম হচ্ছে তথ্যগুলো দেওয়া সো আমরা একটু দেখি

হচ্ছে আমাদের হাজারি সারেন বইয়ে আটান আটান সরি আটাত্তর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট নাইট্রোজেন তারপর অক্সিজেন হচ্ছে টোয়েন্টি তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জিরো আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আরগোন এটা প্রায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে এটা মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন এটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে জিরো আর আমাদের আরেকটা বলা আছে অন্যান্য গ্যাস এখানে দেওয়া আছে জিরো এখানে কিছু বলে নাই তো তুমি এগুলো যোগ করে একশো থেকে মাইনাস করলে এবং অন্যান্যটা কিন্তু পেয়ে যাচ্ছ তো তাইলে আমরা দেখলাম আমাদের বায়ুমণ্ডল যে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন এগুলো মূলত আমাদের ভূপৃষ্ঠ থেকে যে পনেরো কিলোমিটার এর মধ্যে বেশি একটা বিস্তৃত করে তবে এই জিনিসগুলোয় আমাদের হোমোস্ফেয়ার বা হচ্ছে প্রথম তিনটা স্তরে থাকতে পারে ট্রোপোসফিয়ার স্ট্রেটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এবং স্টেটোসফিয়ারে একটা বিশেষ গ্যাস থাকে সেটা হচ্ছে ওজন গ্যাস এবং এই ওজন গ্যাস সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মিটা শোষণ করে নেয় তাই স্টেটোস্ফিয়ারকে আরেকটা নামেও ডাকা হয় সেটা হচ্ছে ওজন স্তর এবং ইউভি রশি শোষণ করায় তার টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে টেম্পারেচার বাড়ছে বলে তাহলে প্রথমে টোপোসফেয়ারের টেম্পারেচার ফল করলো স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার রাইস করলো আবার মেসোস্ফিয়ারে টেম্পারেচার ফল করে মাইনাস তিরাশি কিলোমিটারে যে মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি কেলভিনে ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল আবার আমাদের থার্মোস্ফিয়ারে কী হইল আবার টেম্পারেচার রাইস করলো এখন এই টেম্পারেচার রাইজ এই যে উচ্চতার সাথে সাথে টেম্পারেচার রাইজ এই জিনিসটা একটা বিশেষ টার্ম দিয়ে প্রকাশ করা হয়েছে সেটা আমি এই সাইডে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ভাইয়া আমাদের ল্যাপস রেট সেটাকে আমরা কী বলতেছি ল্যাপস রেট সো এখানে তো দেখা যাচ্ছে না এখানে ল্যাফ্টস রেডটা আমি একটু আলাদা করে দেখাই দিতে চাচ্ছিলাম ল্যাফটস রেড ঠিক আছে ল্যাফস রেড সো লফস রেডটা আমি যদি একটু বলে দিই লেফটস রেটে টেম্পারেচার ফল করা এই জিনিসটাকে পজিটিভ ধরা হয়েছে টেম্পারেচার ফল করা এই জিনিসটাকে তারা পজিটিভ ধরছে তাহলে চিন্তা করো আমাদের এক নম্বর কী ছিল ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ারে আনসার ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ারে কী হয়েছে লেফটস রেডটা আমাদের টেম্পারেচার ফল করছে ট্রোপোসফিয়ারে কী হয়েছে টেম্পারেচার ফল করছে তাহলে লেফটস রেডটাকে ধরা হয়েছে পজিটিভ স্টেটোসফিয়ারে কি হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার রাইস করছে তাইলে এই ঘটনাটাকে ধরা হয়েছে ভাইয়া নেগেটিভ ল্যাপস্টেট তারপরে আমাদের মেসোসফিয়ার আছে মেসোসফিয়ারে কি হয়েছে টেম্পারেচার আবার ফল করছে টেম্পারেচার ফলকে ধরা হয়েছে পজিটিভ ল্যাপস রেট আর আমাদের কি আছে আর একটা লাস্টে আছে হচ্ছে থার্মোসফিয়ার সো থার্মোসফিয়ারে আমাদের কি হয়েছে টেম্পারেচার রাইস করছে এটাকে আবার বলা হয়েছে যে নেগেটিভ ল্যাপস রেট সো এই হচ্ছে মোটামুটি একটা ল্যাপস রেটের ব্যাপার তোমার কাজ হবে ভাইয়া তুমি এই ছকের মধ্যেই ল্যাফস রেটটা একটা অংশে আমরা বুঝতে পারলাম যে আমাদের টেম্পারেচারের সাথে সাথে ফল বা বৃদ্ধি করতেছে ওকে সো আমরা নেক্সটে যাই নেক্সট হচ্ছে আমাদের এখানে কিছু অংশ আমরা দিয়ে দিছি যে আমাদের ট্রোপোস্ফিয়ারে কি হয় দেখো আমরা ভূপৃষ্ঠে থেকে আমরা কিন্তু ঝড় ঝঞ্ঝা তারপর বৃষ্টিপাত প্রাকৃতিক দুর্যোগ যেমন এখন ঘূর্ণিঝড় বেরিল আসতেছে তারপর খুবই বৃষ্টি হচ্ছে এর মধ্যে এসএসসি পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে সো এই যে আন্দোলন চললো তার মানে তুমি ভূপৃষ্ঠের যে অঞ্চলটা এখানে কিন্তু তুমি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তারপর ঝড় বৃষ্টি সবকিছু দেখতে পাচ্ছ তার মানে এটা তো আমাদের ট্রোপোস্ফিয়ার অঞ্চল ট্রোপোস্ফিয়ারে আমাদের মেঘ বৃষ্টিপাত বজ্রপাত ঝড় কুয়াশা শিশির তুষারপাত সবই ঘটতেছে সো এইগুলো যেহেতু ঘটতেছে এই জন্য ট্রোপোস্ফিয়ারকে আমরা বলতেছি ক্ষুব্ধ মণ্ডল মানে খুব রাগী মণ্ডল ক্ষুব্ধম আচ্ছা একজন যদি খুব্ধ হয় তোমরা যখন সামনে যাবা যাবা বিয়েসাদী করবা যখন সামনে তোমাদের সবাই হচ্ছে পরামর্শ দিবে যখন যদি হয়ে যায় তোমাকে ঠান্ডা হইতে হবে বা তুমি ঠান্ডা হইলে তুমি রাগী হইলে অপর ঠান্ডা হইতে হবে মানে দুইজন যদি রাগ করো তাহলে কিন্তু বেশি দিন টিকবে না তাহলে ব্যাপারটা হয়েছে তাইলে ট্রোপোসফিয়ার যদি ক্ষুব্ধ মন্ডল হয় তাহলে স্টেটোসফিয়ার কি হইতে হবে শান্ত মন্ডল এবং স্টেটোসফিয়ার শান্তমন্ডল বলে এই জায়গা দিয়েই বিভিন্ন জেট বিমানগুলো চলাচল করে জেট বিমান মানে যুদ্ধ বিমানগুলো চলাচল করে বা রকেটগুলো চলাচল করে এবং স্টেটস টোপোসফেয়ারে আমরা দেখি আমরা তো আমাদের বিভিন্ন প্লেনে যাই বা হচ্ছে আমাদের প্লেনে বা অ্যারোপ্লেনে যাইতেছি সো প্লেনে বা অ্যারোপ্লেনে যাওয়ার সময় দেখবা ঝড় ঝঞ্ঝার সম্মুখীন তুমি হইতে পারো তার মানে এই ব্যাপারটা হয়েছে কি আমাদের অ্যারোপ্লেন প্লেন প্লেন অ্যারোপ্লেন এইগুলো কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলে প্লেন অ্যারোপ্লেন এই জিনিসগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলে এটা একটু মাথায় রাখো ঠিক আছে প্লেন অ্যারোপ্লেন এগুলো হল ট্রোপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলে স্ট্রেটোসফিয়ার অঞ্চল দিয়ে কী চলে জেট বিমানগুলো চলাচল করে এবং স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজন স্তর থাকে যার ফলে আমাদের সূর্যের ইউভি রশ্মিটা তারা শোষণ করতেছে এই জন্য এটাকে ওজন স্তরও বলা হয়ে থাকে ঠিক আছে সো আমরা তাইলে বুঝতে পারলাম বেশ কিছু পড়ালেখা এবার মেসোস্ফিয়ারে আসো এই যে বললাম শীতলতম স্তর কারণ এখানে মাইনাস নাইনটি ডিগ্রী সেন্টিগ্রেড অথবা একশো কেলভিন টেম্পারেচার ফারেন্ট অবশ্যই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাই না পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার এবং তোমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র এই অঞ্চলে অবস্থিত মহাকাশ গবেষণা কেন্দ্র এই থার্মোস্ফিয়ার অঞ্চলে অবস্থিত এবং এই স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে এটা মনে রাখবো আমরা স্তরের গ্যাসীয় উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে অর্থাৎ এই জায়গায় তুমি যে গ্যাসীয় উপাদানগুলো একটু আগে দেখে আসছো এ তো খেয়াল করো নাই সো দেখো এই যে গ্যাসীয় উপাদানগুলো থার্মোস্ফিয়ারের যে গ্যাসীয় উপাদানগুলো কোথায় প্রথম পেজে আসে এই যে আমাদের থার্মোস্ফিয়ারের এই যে হেটারোসফিয়ার যে অংশটা সেখানে আমাদের যে গ্যাসীয় উপাদানগুলো আছে এই দেখো নাইট্রোজেনের মাথায় প্লাস অক্সিজেনের মাথায় প্লাস তো এটা ছিল অনু আকারে এরপরে আসো পরমাণু আকারেও তার মাথায় প্লাস তারপরে ও উপরে তার মাথায় প্লাস এই যে হিলিয়ামের মাথায় প্লাস হাইড্রোজেনের মাথায় প্লাস তার মানে এরা আয়নিত অবস্থায় থাকতেছে এই জন্য থার্মোসফিয়ারকে একটা নাম ডাকা হচ্ছে আয়নোস্ফিয়ার কি রাখান হচ্ছে থার্মোসফিয়ার আরেকটা নামে ডাকা হচ্ছে আয়নোস্ফিয়ার সো আমরা আশা করি ভাইয়েরা পুরোটা ক্লিয়ার হয়েছি সো আমাদের এই তথ্যগুলো মনে রাখতে হবে সো বায়ুমণ্ডলের সংযুক্তি আমি তোমাকে দেখাই দিছি তাইলে আমাদের প্রথম যে পড়াটা ছিল বায়ুমন্ডলের গঠন উপাদান বায়ুমন্ডল আমরা কি বলছি আমাদের পৃথিবীর চারপাশে গ্যাসের যে আবরণ তাকে আমরা বলতেছি বায়ুমন্ডল বিভিন্ন টাইপসের গ্যাস থাকে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হ্যান্তান অনেক কিছু সো আমরা এই বায়ুমন্ডলের পাঁচশো কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃতি এটাকে চারটা ভাগে ভাগ করছি একটাকে বলতেছি ট্রোপোস্ফিয়ার আর একটাকে বলতেছি স্ট্রেটোস্ফিয়ার আর একটাকে বলতেছি মেসোস্ফিয়ার আর একটাকে বলতেছি থার্মোস্ফিয়ার বায়োনেসফিয়ার সো ট্রোপোস্ফিয়ারে কি হয় আমাদের যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হয় তো এটাকে আমরা ক্ষুব্ধ পর্যায়ে বলতেছি ট্রোপোস্ফিয়ারে আর কি হয় ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার ফল করে তাই এটাকে আমরা পজিটিভ ল্যাপস রেট বলতেছি স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় টেম্পারেচার রাইস করে কারণ এখানে ওজন স্তর থাকে ওজন গ্যাস থাকে ওজন গ্যাস সূর্যের ইউভিডোসি শোষণ করে যার ফলে এটাকে ওজন স্তর বলতেছি এবং টেম্পারেচার রাইস করে টেম্পারেচার রাইসটাকে নেগেটিভ ল্যাফস রেট বলা হচ্ছে ওকে ডান এবার আসো মেসোস্ফিয়ার তাপমাত্রা আবার ফল করে এমন ফল করতে থাকে যে শীতলতম একটা টেম্পারেচারে পৌঁছায় যায় মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো আশি পৌঁছায় যায় এবং আমরা যদি থার্মোস্ফিয়ারে যাই এখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে যার ফলে এটাকে আয়নোস্ফিয়ার বলতেছি এবং থার্মোস্ফিয়ার এই যে অঞ্চলটা এখানে মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত এবং বেতার তরঙ্গ প্রতিফলিত করছে কোনটা বেতার তরঙ্গ প্রতিফলিত করতেছে কোনটা সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার সো আরেকটা স্তর আছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার এটা হচ্ছে পাঁচশো কিলোমিটার থেকে উপরের স্তর যে পাঁচশো কিলোমিটার থেকে আমরা পাঁচশো কিলোমিটার পর্যন্ত তো পড়ছি এই পাঁচশো কিলোমিটার থেকে তুমি যদি আরও উপরে যাও তখন আমাদের আর একটা স্তর আছে তার নাম হচ্ছে এক্সোসফিয়ার সো এক্সোসফিয়ার অঞ্চলে কি হয় উপগ্রহ সমূহ পৃথিবীকে আবর্তন করে উপগ্রহ মানে কি আমরা যেমন কৃত্রিম উপ চাঁদ আমরা প্রাকৃতিক উপগ্রহ জানি তেমনই আমরা অনেক কৃত্রিম উপগ্রহ বানাইতে পারি চাঁদের মতোই যারা হচ্ছে পৃথিবীরকে কেন্দ্র করে ঘুরবে সো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ এবং আমরা এই চাঁদের মতোই আরও কিছু নিজেরা যদি বানাই সেটাকে আমরা বলবো কৃত্রিম উপগ্রহ সো এই উপগ্রহ আমাদের হচ্ছে এক্সোসফিয়ার অঞ্চলে ঘোরাফেরা করে সো এইগুলো কেন ইম্পর্টেন্ট ভাই এটা মেডিকেল জন্য যেমন ইম্পর্টেন্ট একাডেমিক অংশের জন্য কিন্তু এই পরিবেশ রসায়নের প্রথম পার্টটা ইম্পর্টেন্ট অনেক হচ্ছে থিওরিটিক্যাল পার্ট থেকে এখন প্রশ্ন হচ্ছে ভাই এইগুলো এইভাবে কেউ পড়াই দেয় না তোমাকে হচ্ছে পড়াই দেওয়া হচ্ছে তোমাকে আমি এক্সট্রা কেয়ার নিয়ে পড়াইতেছি কারণ তুমি আমাদের উপর বিশ্বাস রাখছো যে হচ্ছে এখানে আসলে তোমার সব কিছু কাভার হয়ে যাবে আর যদি কোনো প্রবলেম হয় ভাইয়া অবশ্যই কেমিস্ট্রিওয়ালাতে নখ দিবা ইনশাল্লাহ তুমি সব সময় সাপোর্ট পাবা যদি ভাইয়া হচ্ছে বিজি থাকে অনেক সময় ভুলে যাই সো দু একবার নখ দিয়ে মনে করায় দিবা নাইলে ভাইয়া হচ্ছে ভুলে যাইতে পারি অনেক সময় সো এগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে আশা করি দেখবো তো এখন আসো এই যে বায়ুমন্ডল থাকলে বায়ুমন্ডলের গুরুত্বটা কি এখন তুমি চিন্তা করো বায়ুমন্ডলের গুরুত্ব যদি ব্রংকাইটিস হাঁপানি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাইতো আমরা যে স্ট্রেটসফিয়ার অঞ্চলটা আছে বায়ুমন্ডলের যে স্তর স্টেটসফিয়ার এটা থাকার ফলে কি হয়েছে সূর্যের রশ্মি যে শোষণ করে নিচ্ছে ফলে সূর্যের রশ্মি বাদে বাকি অংশ আসতেছে যেটা আমাদের আসলেই দরকার গাছপালার হচ্ছে সালোক সংশ্লেষের জন্য সূর্যের আলো দরকার আমাদের হচ্ছে আমাদের হচ্ছে দেহে তাপধারণ তাপের সম্যতা সাম্যতা রক্ষা করার জন্য সূর্যের আলো দরকার তারপরে আমাদের হচ্ছে পৃথিবীর যেই গড় তাপমাত্রা এটা রক্ষা করার জন্য তাপমাত্রা দরকার নাহলে দেখো গা অন্য দেশে কি হয় অন্য দেশে কিন্তু সূর্যের অনেক দিন হচ্ছে অন্ধকারের মধ্যে তারা থাকে কবে সূর্য উঠবে তারা বুঝে না কিন্তু বাংলাদেশে দেখতেছো বা আমাদের এশিয়া মহাদেশে দেখতেছো সূর্য উঠে সূর্য নামে খুব আরামে আসে কিন্তু আমরা তারপর ফসলগুলো ফলা যে গাছপালা সালোক সংশ্লেষণ বাদেও যে একটা বীজের অঙ্কুরোদ্গমের জন্যও কিন্তু আমাদের হচ্ছে Uh, এই যে এই রিকোয়ারমেন্টগুলো লাগে সো আমরা এখন একটু পড়ি যে কী কী জিনিস আমাদের ক্ষতিকারক রশ্মি থেকে ত্রাণ ওই যে বললাম ইউ রশ্মি থেকে তুমি রক্ষা পাচ্ছ তারপর পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা পৃথিবীর গড় তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড যদিও এটা এখন আর থাকতেছে না কারণ গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমরা সামনে গ্রিন হাউস গ্যাসটা পড়বো যাই হোক সো পৃথিবীর গড় তাপমাত্রাটাও কিন্তু রক্ষা বসবাস উপযোগী একটা গড় তাপমাত্রা সেটা দিতেছে তো জীবন ধারণে সহায়তা করা যেমন আমাদের যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ সরকার শর্করা অক্সিজেন উৎপাদন করে শর্করা অক্সিজেন ছাড়া আমাদের বেঁচে থাকায় বেঁচে থাকায় অসম্ভব সো আমাদের এই যে যে ব্যাপারগুলো তারপর নাইট্রোজেন ফিক্জেশন মানে বায়ুমণ্ডলের সকল কাজ যদি চালাইতে হয় যেমন নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে তারপর শর্করা গ্লুকোজ গ্লুকোজ থেকে শর্করা শোষণ হচ্ছে সালোক সংশ্লেষণ সব কিছুর ক্ষেত্রেই ভাইয়া আমাদের এই যে সূর্যের আলো বা হচ্ছে সূর্যের আলো প্রয়োজন সূর্যের আলো প্রয়োজন তারপর এই ক্ষেত্রে আমার বায়ুমণ্ডলটা অনেক ভূমিকা রাখতেছে কারণ বায়ুমণ্ডল না থাকলে যে পৃথিবীতে বললো গড় তাপমাত্রা বাড়াই দিবে তারপর আমাদের ইউভি রশি আসবে ফলে গাছপালা তো বেঁচেই থাকতে পারবে না ভাই তাইলে এবার সালক সংশ্লেষণ কোথা থেকে হবে সালক সংশ্লেষণ না হলে আমরা খাবো কি তো এই জিনিসগুলো সব সুমরা সুন্দর মতো বানায় লিখতে পারবো পানিচক্র সৃষ্টিতে সহায়তা পানিচক্র সৃষ্টিতে সহায়তা বলা এই যে মেঘ সৃষ্টির মাধ্যমে পানির ঘাটতি পূরণ হয় এখন বলো সূর্যের আলো আবার মেঘ সৃষ্টি কেমনে করে সূর্যের আলোটা সমুদ্রের পানির উপর পড়ে সমুদ্রের পানি তারপরে বাষ্প হয় বাষ্প হয়ে আস্তে আস্তে উপরের দিকে জমা হয়ে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে মেঘে পরিণত আবার বৃষ্টি হয় তার মানে তুমি যদি সূর্যের আলোটাই না পাও বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল সূর্যের আলো অংশটা যদি না আসে তাইলে কী হবে ভাইয়া তাইলে কিন্তু আমাদের এটা হবে না সো বায়ুমণ্ডলে আমাদের হচ্ছে পানি চক্র সৃষ্টিতে সহায়তা করে বায়ুমণ্ডল তাহলে পরোক্ষভাবে আমাদের পানিচক্র সৃষ্টিতে সহায়তা করলো এবং বায়ুশক্তির ব্যবহার সো এখানে অনেক কিছু লেখা আছে ভাইয়া পরাগায়ন সব বিভিন্ন রকম হয় যেমন আমরা বায়ু আমরা জানি যে আমাদের যখন বাতাস হয় বাতাসের মাধ্যমে এক ফুলের রেণু আর এক ফুলের যে হচ্ছে পরাগায়ন ঘটাই ফেলে এগুলো তোমরা পড়ছো হচ্ছে ক্লাস এইটে বিজ্ঞানে সম্ভবত বা নাইনে পড়ছো সো এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো সুন্দর মতো লিখতে পারবে এই কোশ্চিন খুব একটা ইম্পর্টেন্ট না তারপরে ভাইয়া রাখা হয়েছে স্লাইডে তোমরা বুঝছো এখন ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যে বলা হয়েছিল ঝড় ঝঞ্ঝা এগুলো হয় এই জন্য এটাকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় এটা আমরা বলছি ঠিক আছে আর স্ট্রেটোস্কর অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় শান্ত থাকে তাই এটাকে শান্ত মন্ডল বলা হয় যে একজন ক্ষুব্ধ হইলে আর একজনকে শান্ত হইতে হয় এবং এই অঞ্চলে ওজন স্তর ছাতার আমরা পড়বো আমাদের সামনেই দেখছো ঘূর্ণিঝড়ের কথাবার্তা হচ্ছে কাল বৈশাখী জলোচ্ছ্বাসের কথা হচ্ছে এখন চিন্তা করো ঘূর্ণিঝড় বা কালবৈশাখী জিনিসটা কখন হয় কালবৈশাখী জিনিসটা হয় হচ্ছে আমাদের গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কেন হয় গ্রীষ্মকালে দেখবা বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেশি থাকে তাপমাত্রা বেশি থাকলে কি হয় তাপমাত্রা বেশি থাকলে সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের যে সমুদ্রের যে পানিটা আছে সেটা হচ্ছে বেশি বেশি বাষ্পে পরিণত হয় বেশি বেশি যদি বাষ্পে পরিণত হয় তাহলে চিন্তা করো তাপমাত্রা যদি আমার বাড়ে আমরা একটা কাহিনী পড়বো তাপমাত্রা বাড়লে আমাদের যে হচ্ছে যে বাষ্পগুলো আছে এটার হচ্ছে আয়তনও বাড়ে তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়ে এটা আসলে কার সূত্র এটা আমাদের হচ্ছে চার্লসের সূত্র সামনে পড়বা তুমি গ্যাসীয় সূত্র টুত্র আছে সো তাপমাত্রা বাড়লে আমাদের আয়তন বাড়ে আর আয়তন বাড়লে আবার চাপ কমে তাহলে চিন্তা করো একটা কাহিনী চাপ কমলে আবার ঘনত্ব কমে অনেক কাহিনী এই জায়গায় একটা কথায় লিখে দিচ্ছে তুমি যদি এই লাইনটা মনে রাখো তুমি বানায় লিখে ফেলতে পারবা সো আমাদের জলোচ্ছ্বাস বা কালবৈশাখী এই জিনিসগুলো আমরা যদি একটু পড়ি আমাদের তাপমাত্রা হচ্ছে একটা মেন রিজন তাপমাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে আমাদের ওই যে বাষ্পটা ওটার আয়তন বাড়ে আয়তন বাড়লে ওই জায়গায় কি হয় আস্তে আস্তে সে হচ্ছে তাপমাত্রা বাড়লে কি হবে ওটা বাষ্পে পরিণতি উপরের দিকে উঠতে থাকবে উপরের দিকে যখন উঠবে বাষ্প আকারে একটা সময় যে কি হবে তাপমাত্রা একটা সময় উপরের দিকে উঠতে উঠতে কি হবে তার হচ্ছে ওই জায়গাটায় কি হবে তাইলে ওই জায়গাটাই তার নিম্নচাপের সৃষ্টি হবে চাপ কমে যাবে নিম্নচাপের সৃষ্টি হবে এবং ঘনত্বটা কমতে থাকবে সো চাপের সৃষ্টি হবে সো চাপের সৃষ্টি হইলে কি হবে কোনো একটা জায়গায় নিম্ন নিম্নচাপের সৃষ্টি হয়েছে ওই জায়গায় তাহলে আশেপাশের অঞ্চলে তো ঠিকই বায়ু আছে আশেপাশের অঞ্চল থেকে ওই অঞ্চলে বায়ু এসে ওইটা কাভার দেওয়ার ট্রাই করবে আশেপাশের অঞ্চল থেকে বায়ু এসে কাভার দেওয়ার ট্রাই করবে তাইলে নিম্নচাপ হয়েছিল আশেপাশের অঞ্চল থেকে এসে কাভার দেওয়ার যেই না ট্রাই করলো হয়ে গেছে কাহিনি ওই জায়গায় একটা কিছু তৈরি হয়ে যাবে ওই জায়গায় কুণ্ডলি পাকায় হচ্ছে তোমার জলোশ্বাসের টাইপের সৃষ্টি হয়ে যাবে সমুদ্রের তলদেশ থেকে একটা জলরাশি আসবে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে যাবে এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাখ্যা সো আমরা একটু পড়ি আমাদের এখানে সব কিছুই বলা আছে বলছে সমুদ্র পৃষ্ঠের কোনো স্থানে বায়ু গরম হলে মানে টেম্পারেচার যদি বৃদ্ধি পায় আয়তনটা বৃদ্ধি পাবে এই কথাটাই বলা হয়েছে ঘনত্ব কমে যায় এই যে বলা হয়েছে ডি কমে যায় ফলে বিস্তীর্ণ অঞ্চলে বায়ু শূন্যতার সৃষ্টি হয় মানে ওই যে নিম্নচাপের সৃষ্টি হয় নিম্নচাপের সৃষ্টি হলে যে নিম্নচাপের সৃষ্টি হয় তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ হয়েছে তাহলে ওই অঞ্চলের উচ্চচাপ অঞ্চল থেকে তুলনামূলকভাবে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে চলে আসে পূরণের জন্য যখন ধাবিত হয় তখনই আমাদের হচ্ছে এই ধরনের স্থান ঘূর্ণিঝড় বা সৃষ্টি হয়ে যায় ঠিক আছে এই জিনিসটাই আমরা এখানে পড়ছি দেখো এখন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা হইতে গেলে আমাদের বি এখানে সাতাশ ডিগ্রি বা তার অধিক পরিমাণ টেম্পারেচার হইতে হবে বললাম না তাপমাত্রাটা বেশি থাকতে হবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড অথবা তুমি কেলভিনে নাও তাহলে হচ্ছে আহ দুইশো প্লাস সাতাশ কত হয় কত কেলভি নাই বের করো হ্যাঁ কত কেলভি নাই ওকে ডান সো আমরা এই জলীয় বাষ্প সৃষ্টি হলে উপরের দিকে উঠতে থাকে যে জায়গায় তুমি এই ধরনের ডিগ্রি সেন্টিগ্রেড দেখবে এটাকে কেলভিনে নিবা ফারেনহাইটে নিবা নিয়ে ভাইকে জানাবা ওকে সো এই যে নিম্নচাপ সৃষ্টি এটাই মূলত ঘূর্ণিঝড় সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে নিম্নচাপ সৃষ্টি আর তাপমাত্রাটা একটা কিন্তু মেন ফ্যাক্ট সো টেম্পারেচারটা বেশি থাকে সো দেখো এই যে কি হচ্ছে এই যে সূর্যের সূর্য সূর্য এই যে এখানে আমাদের সমুদ্র সমুদ্রের এখানে আলো দিচ্ছে আলো দিচ্ছে আলো দিচ্ছে যার ফলে এই যে এখানে জলীয় এখানে পানি কিন্তু বাষ্প আকারে চলে যাচ্ছে জলীয় বাষ্পের কণা জলীয় বাষ্প যত উপরের দিকে যাইতে থাকে তত কি হয় বলতো আমি কেবলই পড়ায় এসছি টি অঞ্চলে কি হয় ট্রপোস্ফিয়ার অঞ্চলে যত উপরের দিকে যাবে যত উপরের দিকে যাবে ট্রপোস্ফিয়ার সো ট্রোপো বানান বুঝে নিও ট্রোপোস্টিয়া ট্রোপোস্টিয়া অঞ্চলে কি হয় যত উপরের দিকে যাবে টেম্পারেচার কিন্তু আবার ফল ফল করবে টেম্পারেচার এই যে কণাগুলো যেগুলো বাষ্প আকারে ছিল এইগুলো এখন শীতল হবে শীতল হয়ে ওই যে মেঘের মধ্যে এরকম পানি কণায় রূপ নিবে তারপরে কি হবে পরবর্তীতে সেটা এরকম বৃষ্টি আকারে পড়ে যাবে ঠিক আছে পরবর্তীতে সেটা এরকম বৃষ্টি আকারে পড়ে যাবে সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের আশা করি আমরা বুঝতে পেরেছি আবার যদি আমি একটু বলি যে আমাদের টেম্পারেচার বাড়লো টেম্পারেচার বাড়ার ফলে কি হইলো আমাদের বাষ্পের আয়তন বাড়তেছে যে জিনিসটার আয়তন বাড়তেছে আয়তন বাড়লে ঘনত্ব কমতেছে চাপ কমতেছে নিম্ন চাপের সৃষ্টি হচ্ছে তাহলে আশেপাশের অঞ্চলের উচ্চ চাপের স্থান থেকে ওই অঞ্চলে হচ্ছে বায়ু আসতে থাকবে অতি উচ্চ বেগে আসতে থাকবে যার ফলে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়ে যাবে এই জিনিসটাই আমরা বুঝাইছি এখন আসো যে এখানে অনেক কথা বলা আছে যে ঘূর্ণিঝড় সৃষ্টিতে প্রধান উপকরণ হচ্ছে উষ্ণ সামুদ্রিক পানি পানির সমুদ্র থাকবে উপর থেকে ওই যে তাপমাত্রা আসবে তাহলে গরম হবে গরম হয়ে আবার বাষ্প আকারে যাবে তারপর উপরে যাইতে যাইতে মেঘের কণায় যাবে মেঘের কনায় যে টেম্পারেচার কমের ফলে সেটা হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হয়ে এই যে আস্তে আস্তে বৃষ্টি হবে সো এই জন্য ঘূর্ণিঝড় টুর্জড়ে দেখ বৃষ্টি হয় প্রচুর হবে সো এখানে টেম্পারেচার এই যে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বা আশি ডিগ্রি ফারেনহাইট বা আমি তোমাকে বলছি এখানে কেলভিন টেম্পারেচার এই টেম্পারেচারগুলো হওয়া লাগবে ঠিক আছে এই টেম্পারেচারগুলো যদি হয় তাহলে আমাদের হচ্ছে এটা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত একটা আদর্শ অবস্থা সো আমরা তাইলে বুঝতে পারলাম ঘূর্ণিঝড়ের পড়াটা সো আমরা তাহলে ঘূর্ণিঝড়ের পড়াটাও বুঝে বুঝে ফেললাম সো ঘূর্ণিঝড়ের একটা হচ্ছে বা সাইক্লোন শব্দটা আসছে কোথা থেকে এই জিনিসটা তুমি কিন্তু হাজারিনাকসারের বইয়ে একটু রিডিং দিবা অভিয়াসলি সেখান থেকে তুমি পেয়ে যাবে সাইক্লোস টাইপের একটা অংশ থেকে আসছে এটার অংশ হচ্ছে সাপের কুণ্ডলি ন্যায় পাকানো একটা অংশ থেকে ঠিক আছে যখন ঘূর্ণিঝড় হয় এরকমই যে পাকায় পাকায় তৈরি হয় ঠিক আছে এই জন্য সাইক্লোন যে শব্দটা এটা কিন্তু একটা সাইক্লোস বা সামথিং লাইক দ্যাট এটা হচ্ছে সাপের কুণ্ডলির মতো পাকানো একটা ওয়ার্ড থেকে মানে এই শব্দটা আসছে আচ্ছা তাইলে আমরা মোটামুটি আমাদের দুইটা টপিক শেষ জিজ্ঞেস একটা হচ্ছে বায়ুমন্ডলের উপাদান আর এক গঠন আর একটা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় সৃষ্টিতে আমাদের তাপ চাপ ঘনত্ব আয়তন এগুলোর যে ভূমিকাগুলো সো এখন আমাদের নেক্সট টপিক হবে গ্যাসের সূত্রসমূহ সো আমরা চলো একটা স্লাইড নিয়ে নিই স্লাইড নিয়ে আমরা একটু পড়ালেখা করি আমাদের গ্যাসীয় সূত্রসমূহ পড়বো আমরা আমাদের নেক্সট টপিক হবে গ্যাসীয় সূত্রসমূহ সো গ্যাসীয় সূত্রসমূহ তোমরা একটু জেনে রাখবা যে আমাদের আগে সূত্রগুলোর নাম পড়া লাগবে সো গ্যাসীয় সূত্রসমূহের মধ্যে এক নম্বর আছে ভাইয়া আমাদের বয়লের সূত্র কিসের সূত্র বয়েলস ল দুই নাম্বার হচ্ছে আমাদের চার্লসের সূত্র আ চার্লস না তিন নাম্বার হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র আচ্ছা চার নাম্বার কি ভাইয়া চার নাম্বার হচ্ছে আমাদের গে লুসাগের চাপীয় সূত্র এখন এই নামটা কি থেকে উদ্দীপ্ত হয়ে আসছে আমি আসলে জানি না গে লুসাক চাপীয় সূত্র গে লুসাকের চাপীয় সূত্র এবার আসো পাঁচ নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র ডালটনের আংশিক চাপ আমাদের গ্যাসীয় সূত্রসমূহ আমাদের মাঝে মাঝে এমসিকিউ সি আসে নিচের কোনটি গ্যাসীয় সূত্র কোনটি নয় আমরা এই ছয়টা সূত্র হচ্ছে গ্যাসীয় সূত্র মনে রাখবো তো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা একটু হালকা করে পড়ে যদি আমরা বইয়ের মধ্যে যাই বেটার হয় ব্যাপার পড়াটা ঠিক আছে সো আমরা চলো প্রত্যেকটি একটু হালকা হালকা পরে তারপর বইয়ের মধ্যে যাই সো বয়েলের সূত্র চার্লসের সূত্র অ্যাভ্রেডোর সূত্র যেটাই হোক আমাদের চারটা রাশি এখানে ধ্রু চারটা রাশি আসলে আমাদের নিয়ে কাজ একটা হচ্ছে চাপ চাপকে আমরা প্রেশারকে পি দ্বারা রিপ্রেজেন্ট করি আয়তন এটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি আর একটা হচ্ছে টেম্পারেচার এটাকে টি দ্বারা রিপ্রেজেন্ট করি আর মূল সংখ্যা এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করি সো এই চারটা রাশি নিয়ে আমরা প্রতিটা সূত্রের মধ্যে গবেষণা করবো এবং প্রতিটা সূত্রের মধ্যে দেখবা দুইটা থাকবে চলক দুইটা থাকবে চলক মানে দুইজনের মধ্যে হচ্ছে সম্পর্ক দেখবো আর দুইটা রাশি থাকবে ধ্রুবক দুইটা রাশি থাকবে কি ধ্রুবক দুইটা রাশি থাকবে ধ্রুবক দুইটা রাশি থাকবে চলক একটু দেখি আমাদের এই সূত্রটার মধ্যে সূত্র দেখো বয়েল বয়েল মানে কি বয়েল মানে তোমরা হচ্ছে ডিম সিদ্ধ বা অনেকে বলে হচ্ছে এগ বয়েল খাবো হ্যাঁ যারা ইংলিশে ইংলিশ মিডিয়াম আছে তারা হয়তো বলবা যে ডিম সিদ্ধকে বলবা এক বয়েল খাইতে ইচ্ছা করতেছে সো তাইলে এক বয়েল জিনিসটা কি মানে সিদ্ধ বা হচ্ছে বয়েল মানে তার মানে সিদ্ধ ব্যাপারটা চলে আসে আচ্ছা এখন সিদ্ধ ব্যাপারটা যেহেতু হচ্ছে তাহলে সিদ্ধর সাথে কি আমাদের যখন আমরা কোনো কিছু সিদ্ধ করতে যাই গ্যাস জ্বালাইতে হয় বা চুলাই দিতে হয় তার মানে এখানে তাপমাত্রার একটা ফ্যাক্ট চলে আসে তাহলে সিদ্ধ থেকে বয়েলের ডিম সিদ্ধ থেকে মনে রাখলাম কি তাপমাত্রার একটা ব্যাপার চলে আসে আর তাপমাত্রা থেকে মনে রাখবো এই জায়গায় আমাদের বয়েলের সূত্রে টেম্পারেচারটা ফিক্সড থাকবে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার ফিক্সড বা ধ্রুবক থাকবে টেম্পারেচার যদি ধ্রুবক থাকে তাহলে আমার ইকুয়েশন হবে পি আর ভি এর মধ্যে তাহলে পি আর ভি এর মধ্যে যদি আমরা মনে রাখতে চাই তাহলে মনে রাখবো যে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য গ্যাসের আয়তন হবে আয়তন ভি হবে তার চাপের ব্যস্তানুপাতিক তার চাপের ব্যস্তানুপাতিক এইটাই হচ্ছে আমার বয়লের সূত্র দিবে সো বয়েলের সূত্র ডান এবার আসো চার্লসের সূত্র চার্লসের সূত্রের প্রথম কথাই হচ্ছে ভাইয়া এখানে চার্লসের চ থেকে তুমি মনে রাখতে পারো চাপ তাহলে এখানে চাপ হচ্ছে ধ্রুবক থাকবে চাপ হচ্ছে ধ্রুবক থাকবে চাপ মানে কি পি হচ্ছে কোন ধ্রুবক থাকবে তাহলে সম্পর্ক হবে কার মধ্যে ভি আর এর মধ্যে সো এটাই বলা হয় যে স্থির কোনো একটা স্থির চাপে স্থির চাপে গ্যাসের গ্যাসের আয়তন হবে গ্যাসের আয়তন হবে তার তাপমাত্রার সমানুপাতিক ঠিক আছে কেলভিন তাপমাত্রার সমানুপাতিক সো বি সমানুপাতিক টি এটা হচ্ছে চার্লসের সূত্র এবার অ্যাভোগেডো নাম্বার হচ্ছে আমাদের এরকম একবারে বলে দিই সেটা হচ্ছে গ্যাসের আয়তন হবে তার মোল সংখ্যার সমানুপাতিক ভি সমানুপাতিক এন তাহলে এই জায়গায় কনস্ট্যান্ট কি কি এই জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে পি আর টি এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকলো কনস্ট্যান্ট থাকলো ওকে ডান এরপরে আসো যে ভাইয়া গেল উসাগের চাপীয় সূত্র নামের মধ্যেই চাপ তাহলে চাপ আমরা কি করব চাপ পি ইস প্রপোশনাল টু মনে রাখতে হবে টি টেম্পারেচারের সমানুপাতিক পি হচ্ছে টেম্পারেচার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক তাহলে এখানে ধ্রুবক কি থাকলো এখানে ধ্রুবক থাকলো সরি এখানে ধ্রুবক থাকলো হচ্ছে ভি আর এন এই দুইটা হচ্ছে আমার ধ্রুবক থাকলো ওকে ডান সো ডাল্টনের আংশিক চাপ সূত্র আর গ্রামের ব্যাপন সূত্রে এই দুইটা আমরা পরে পড়া লেখা করবো তবে এই কয়েকটা সম্পর্কে আগে একটু ভালো বেসিক আইডিয়া দেওয়ার রিজন হচ্ছে এইগুলো আমরা একবারে পড়ে ফেলবো তারপরে আমরা ম্যাথে চলে যাব সো এই চারটা আমরা আগে আগে পরিচল এখন আসো এইগুলো থেকে আমরা আর এক করতে একদিকে নিয়ে যাইতে পারো আচ্ছা একদিকে নেওয়ার আগে আরেকটা একটা লাইন করতে পারো সেটা হচ্ছে প্রপোশনাল যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক পাও সেটাকে আমরা লিখলাম ভি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান পি এখান থেকে তুমি সব একদিকে নিয়ে যাও তাহলে এটা থাকে হচ্ছে পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সো এখান থেকে তুমি দুইটা যদি দুইটা এটা তো পি ভিকলস টু এখন যদি তুমি চিন্তা করো পি ওয়ান আমার একটা চাপ ভি ওয়ান আমার একটা চাপ সরি পি ওয়ান আমার একটা চাপ পিটু আমার একটা চাপ মানে একটা একটা কন্ডিশনে পি ওয়ান হচ্ছে চাপ আর একটা কন্ডিশনে পিটু হচ্ছে চাপ একটা কন্ডিশনে ভি ওয়ান হচ্ছে আয়তন আর একটা কন্ডিশনে ভি টু হচ্ছে আয়তন সেই ক্ষেত্রে আমার এই সূত্রটা দাঁড়াই হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু তাহলে পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু এটা কার সূত্র ভাইয়া এখানে ফার্স্টে তোমাকে কি খেয়াল করতে হবে এখানে কোনো টেম্পারেচার নাই বয়েল মানে ডিম সিদ্ধ টেম্পারেচার ফিক্স তার মানে এটা বয়েলের সূত্র সেইভাবে আমরা সূত্রগুলো ডেরাইভ করতে পারি ঠিক আছে সো আমি যদি নেক্সটে চলে যাই নেক্সট আমাদের কি ভিস প্রপোশনাল টু টি তাহলে আমি লিখতে পারি ভিস ইকুয়াল টু কে টি তারপরে সব একদিকে নিয়ে যাবো কে একদিকে রেখে সব একদিকে নিয়ে যাবো এটাই হচ্ছে কন্ডিশন তাহলে ভি ওয়াই টি ইকালস টু কনস্ট্যান্ট এখান থেকে তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান

এন টু দেখো এখানে ভি আর এন এর মধ্যে সম্পর্ক মিন এটা কি সূত্র কার সূত্র অ্যাভগার সূত্র এবার এসো গেলুসাগের চাপিয়ে সূত্র তাইলে আমরা আবার করি যে পি পি ইকুয়াল টু বা পি বাই টি টু কনস্ট্যান্ট আমরা এখান থেকে এটা আমাদের চাপীয় সূত্র এই চারটা যদি আমরা শিখতে পারি এখন আমরা এগুলো সাহায্যে বিভিন্ন রকম ম্যাথ দেখব তার ম্যাথ তো পরে দেখব আমরা বিভিন্ন গ্রাফ দেখব গ্রাফগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এই গ্রাফগুলো তোমার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে এবং তোমাদের বোর্ড পরীক্ষার যে এমসি পার্টটা আছে ওখানেও আসে ঠিক আছে এবং খ নাম্বার ক নাম্বারেও বিভিন্ন সময় কিন্তু লিখতে দেয় সো আমরা এই জন্য এই জায়গাটা একটু চলো দেখে নিই সেটা হচ্ছে চলো এখন আমরা বই থেকে একটু দেখি বয়েলের সূত্র চার্লসের সূত্র এগুলো আমাদের আসলে এটা কি সো বয়েলের সূত্র দেখো বিজ্ঞানী রবার্ট বয়েল ষোলোশো সালে বলছেন পরীক্ষা করেন যে গ্যাসের চাপের উপর আয়তনের একটি প্রভাব আছে অনেক কথা আছে এই যে আমরা দাগায় রাখছি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন দেখো কি তাপমাত্রায় স্থির তাপমাত্রায় তার মানে এখানে টি হচ্ছে ওই যে বয়েল ডিম সিদ্ধ টি হচ্ছে ফিক্সড নির্দিষ্ট ভরের ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস নিতে হবে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 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 তার উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় তা এক কথায় বলতে পারো নির্দিষ্ট গ্যাসের আয়তন তার হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই আকারে পরিবর্তিত হয় তাহলে এটাই বলা হয়েছে যে ভি স্ প্রফেশনাল টু ওয়ান বাই পি সো এখান থেকে দেখো ভি ইকুয়াল টু কে ইন ওয়ান বাই পি তারপর একদিকে নিয়ে আসে পি ভিকস টু কনস্ট্যান্ট এখান থেকে আমরা একটু আগে দেখলাম পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু আমরা আগে দেখে আসার ফলে এখন খুব ফাস্ট আনতে পারতেছি এখন এখানে দেখো টেম্পারেচারটা ফিক্সড তাহলে টেম্পারেচার যেহেতু ফিক্সড এখান থেকে আমি যে গ্রাফ গুলো পাবো সেটাকে আমি বলবো আইসো থার্ম টেম্পারেচারকে বলার আইসো থার্মাল সো আমরা এটাকে বলতে পারি আইসো থার্মাল গ্রাফ এটাকে কি বলবো আইসো থার্মাল গ্রাফ সামনে দেখা যাবে সো টেম্পারেচার ফিক্সড যেটা ফিক্সড ওইটা অনুযায়ী তোমার গ্রাফগুলোর নামকরণ হবে থার্মাল গ্রাফ ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবা ওকে গ্যাস আয়তন কমালে গ্যাসের চাপ বেড়ে যায় কেন এই যে বয়েলের সূত্র অনুযায়ী এটা ব্যাখ্যা তুমি দিয়ে ফেলবা বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো একটা গ্যাসের আয়তন তার কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক সো এই জন্য আয়তন কমালে গ্যাসের চাপ বেড়ে যায় সো এইটা একটা কমলে আর একটা বাড়বে এটাই হচ্ছে বয়লের সূত্র একটা কমলে আর একটা বেড়ে যাবে ধরো তোমার আয়তন হয়েছে আয়তন আয়তন তুমি বানাইছো সে টু সে তোমার আয়তন ভি হচ্ছে দুই লিটার তাহলে আমার দুই লিটার বা হচ্ছে দুই একক দুই একক চিন্তা করে এরকম দুই দুই একক বা দুই গুণ করছো আচ্ছা দুই একক না দুই গুণ করছো তাহলে চাপ কত গুণ হয়ে যাবে চাপ হবে উল্টা হয়ে যাবে চাপ হচ্ছে ওয়ান বাই টু গুণ মানে হাফ গুণ হয়ে যাবে সো কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে এটাই বলা হয়েছে ঠিক আছে পুরো ব্যস্তানুপাতিক সো এখন আসো বয়লের সূত্রের বাস্তব কিছু ধারণা দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো তোমরা পড়বা এই জিনিসগুলো পড়বা চাপ জিনিসটা আসলে কি গ্যাস অণুগুলো আসলে কি করে গ্যাস অণুগুলো গ্যাস অণুগুলো পাত্রের দেয়ালে একটা হচ্ছে প্রেশার দেয় এটাকে আসলে চাপ বলে এছাড়াও তুমি চাপ আকারে অন্যভাবে পড়তে পারো সেটা হচ্ছে গ্যাস অণুগুলোর নিজস্ব জায়গা দখল বাদে গ্যাস অণু আচ্ছা ওটা ওটা দরকার নাই গ্যাস অনুগুলো গ্যাস অণুগুলোর হচ্ছে পাত্রের দেয়ালে একটা চাপ দেয় এটাকে তুমি হচ্ছে চাপ আকারে গ্যাসের চাপ আকারে মনে করতে মনে করতে পারো আমি যেটা উদাহরণ দিতেছিলাম আয়তন ওটা ওটা দরকার নাই গ্যাসের চাপ এখন চিন্তা করা এটা একটা যদি পড়ে দিই তোমাদেরকে গ্যাসের অণুগুলো তাপীয় গতির প্রভাবে নিরন্তর চতুর্দিকে ছোটাছুটি করে এবং নিজেদের মধ্যে পাত্রের দেয়ালে অবিরাম ঢাক্কা খায় এটা তো আমরা জানি গ্যাস অনুগুলো পাত্রের দেয়ালে ধাক্কা দেওয়ার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয় এটা কেবলই বলা হয়েছে সো এই জিনিসটাই বলা হয়েছে বয়লের সূত্রের প্রযোজ্যতা এখন বয়েলের সূত্র যদি প্রয়োগ করাই আমাদের যদিও বয়েলের সূত্র সকল গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু খুব কম গ্যাসই সাধারণত উষ্ণ সাধারণ উষ্ণতাও চাপে এই সূত্র মেনে চলে সাধারণ অবস্থায় হাইড্রোজেন নাইট্রোজেনের হালকা নিষ্ক্রিয় গ্যাসগুলো বয়েলের সূত্র মোটামুটি মোটামুটি মেনে চললেও অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস এই সূত্র মেনে চলে না সেই সূত্র মেনে চলে তবে উচ্চ তাপমাত্রা এবং খুবই নিম্ন চাপে সকল গ্যাসই মোটামুটিভাবে বয়েলের সূত্র মেনে চলে এখন এই লেখাগুলো হয়তো তোমার কাছে একটু টাপ লাগতেছে কারণ তুমি এখন লাস্টের দিকে যে টপিক আদর্শ গ্যাস বাস্তব গ্যাস এইগুলো এখনো জানো না আদর্শ গ্যাস বলে একটা টার্ম আছে তাহলে আদর্শ গ্যাসটা কি যে গ্যাস সমূহ যে গ্যাস সমূহ সকল তাপমাত্রাও চাপে বয়েলের সূত্র এবং চালসের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস সো আমাদের আদর্শ গ্যাস সমূহ একটা কাল্পনিক কাল্পনিক ধারণা ধারণা যেমন ফিজিক্সে ইঞ্জিন না আদর্শ গ্যাসও একটা কাল্পনিক ধারণা বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই মানে আমাদের আমরা দুনিয়ায় যত গ্যাস দেখি এগুলোকে বলা হয় বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস বিজ্ঞানীদের একটা কাল্পনিক ধারণা এখানে অনেক লিমিটেশন দিয়ে আদর্শ গ্যাস করা হয় এবং আদর্শ গ্যাসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই বয়লের সূত্র আর চার্লসের সূত্র এই জন্যই বলছে যে বাস্তবে আসলে কোন কোনো গ্যাসই বয়লের সূত্র তেমন মেনে চলে না তবে আমরা যদি একটা কন্ডিশন প্রয়োগ করি উচ্চ তাপমাত্রা মানে 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 অনেক বেশি হাই হাই লো মনে রাখতে এই কন্ডিশনে সকল গ্যাস আদর্শ বয়লের সূত্র মেনে চলে কারণ এই কন্ডিশনে সকল বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে এই কন্ডিশনে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন যে আদর্শ গ্যাসে কনভার্ট হয়ে যায় কখন যখন আমাদের উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমি গ্যাসকে আহ হচ্ছে নিয়ে যাব সো এটাই হচ্ছে আমাদের এখানকার পড়ালেখারা ছিল এখন দেখো এখানে একটা সুন্দর বাস্তবধর্মী উদাহরণ আছে ফুটবলকে পাম্প করার সময় তার ভেতরের গ্যাসের আয়তন ও চাপ দুই বাড়ে এই ঘটনায় কি বয়েলের সূত্রের প্রযোজ্য হবে এখন দেখো বয়েলের সূত্র কি বলছে বয়েলের সূত্র বলছে আমাদের যেটা বলছে এটা এখানে লেখা আছে এখন পাম্প করলে ফুটবলের মধ্যে কি হয় বায়ুর পরিমাণ বাড়তে থাকে ফলে বায়ুর ভর পরিবর্তিত হয় তার মানে এই কথাটা একটু মনে রাখো বয়েলের সূত্র কিন্তু নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য প্রযোজ্য ছিল কিন্তু আমরা যদি বায়ু বাইরে থেকে নির্দিষ্ট একটা ভরের গ্যাসের কনস্ট্যান্ট গ্যাসের জন্য আমি এই সূত্রটা খাটাচ্ছিলাম বাইরে থেকে বায়ু বাড়াই দিচ্ছি তাইলে তো হইলো না ঠিক আছে তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবার আসো আমাদের এখানে কিছু গ্রাফ আছে গ্রাফ গুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি সো গ্রাফগুলো আমরা একটু বলে দি আগে তারপর তুমি ভালোভাবে বুঝবা আমরা গ্রাফের বোঝার জন্য আমরা আশা করি সরল রেখা পার্টটা হচ্ছে ধরছি ম্যাথের ক্ষেত্রে সো আমরা দেখো আস্তে আস্তে বুঝি সো بوয়েলের সূত্রটা আসলে কি রকম ছিল বয়লের সূত্রটা ছিল ভাই এরকম যে بوয়েলের সূত্রটা ছিল এরকম যে আমাদের ভি ইজ প্রপোশনাল টু 1 বাই পি যদি ভাইয়া এই রকমই হয় গ্রাফটা ধরো এক সাইডে আমাদের দিছে হচ্ছে ভি আর এক সাইডে দিছে 1 বাই পি মানে بوয়েলের সূত্র যেমন দেখতে তেমনি যদি গ্রাফ দেয় তখন আমার তখন আমার তখন আমার গ্রাফের যে আকৃতিটা হবে সেটা হবে সরল সরল রৈখিক কি হবে রৈখিক এবং এটা মূল বিন্দুগামী রেখা হবে কেমন মূল সরল রেখা মূল বিন্দুগামী রেখা হবে যেমন আমার সূত্র তেমনই যদি আমার গ্রাফে দেয় ওয়াই অক্সিসে এটা দিল এক্স এটা দিল তাহলে আমার মূল বিন্দুগামী রেখা হবে এবার দেখো আমার গ্রাফ হচ্ছে আমার সূত্র হচ্ছে এটা আমাকে গ্রাফ দিছে এটা যে ভি আর পি এর মধ্যে গ্রাফ আমার সূত্র ভি ভার্সেস ওয়ান বাই আমাকে দিছে ভি আর পি মানে উল্টা তখন আমার গ্রাফ হবে এরকম আয়তাকার অধিবৃত্ত তখন আমার গ্রাফ লিখে রাখো যে অধিবৃত্ত হবে বা এটাকে আমরা আয়তাকার অধিবৃত্ত বলবো ঠিক আছে এবার আমার গ্রাফ দিছে এরকম দেখো একটা গ্রাফ দিছে ধরো এখানে ভি দিছে এখানে পি দিছে এই কন্ডিশনটা দেখো তো তুমি বুঝো কি না এটা কেমন দিছে দেখো পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি ছিল এবার আমি এখানে লিখছি পি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ভি আচ্ছা আমি উল্টাই লিখছি পি আর ভি উল্টাই ফেলছি আচ্ছা এইটার ক্ষেত্রে ভি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই পি ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি একদিকে নিয়ে আসো পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট ফর্মের একটা গ্রাফ দিছে দেখো যেটা ওয়াই অ্যাক্সিসে তুমি কি বসাইছো পি ভি আর এক্স অ্যাক্সিসে কিছু যে কোনোটা থাকতে পারে কনস্ট্যান্ট সো এখানে তুমি বসাইছো পি তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট এই রেখাগুলো কেমন হয় ভাইয়া ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এই রেখাগুলো হয় ওয়াই ইক টু কনস্ট্যান্ট এই রেখা ওয়াই কনস্ট্যান্ট ওয়াই ইকুয়াস টু কনস্ট্যান্ট মানে এক্স অক্ষের প্যারালাল হয় রেখাগুলো তাহলে এটা এক্স অক্ষ কোনটা এই যে এইটা এর প্যারালাল একটা রেখা হবে তাইলে এটা হচ্ছে এক্স অ্যাক্সেসের প্যারালাল সো এই তিনটা গ্রাফের কন্ডিশন যদি তুমি মনে রাখো তাইলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে তাইলে আমার সূত্র যেমন তেমন দিলে সরল রৈখিক মূল বিন্দুগামী সূত্র যেমন তার উল্টা দিলে আয়তাকার অধিবৃত্ত আর যদি কনস্ট্যান্ট শেপে দেয় তাইলে সেটা মনে রাখবো এই কনস্ট্যান্টটা কোন অ্যাক্সিসে আছে যদি ওয়াই অ্যাক্সিসে থাকে তাহলে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল এবং যদি কনস্ট্যান্টটা ধরো এক্স অ্যাক্সেস থাকতো ধরো এই গ্রাফটা এরকম থাকতো যে এই দিকে পি ভি আর এই দিকে পি তাইলে তাহলে কনস্ট্যান্টটা কোথায় আছে এখন এক্স অ্যাক্সেসে আছে তাহলে কনস্ট্যান্ট যদি এখন এক্স অ্যাক্সেসে থাকতো তাহলে আমরা কি বলতাম এখানে এক্স এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট তখন কিন্তু গ্রাফটা হয়ে যেত ওয়াই অ্যাক্সেসের সমান্তরাল সো এই জিনিসগুলো ভাই মাথায় রাখবা এই জিনিসগুলো মাথায় রাখলে এখন তুমি এইটা আমি সুন্দর করে তোমাকে আমি এই জায়গায় দেখাই দিছি তো এখন তো চলো আমরা দেখি এখন দেখো আমাদের এই যে প্রথম গ্রাফটা প্রথম গ্রাফ ওটা চার্লসেরটা দেওয়া আচ্ছা বয়লেটটা আমরা দেখব বয়লেটটা বয়লেটটা কোথায় আচ্ছা বয়লেটটা একটু ওয়েট করি আমরা বয়েলের টাকায় এটা হচ্ছে চার্লসের সবগুলো দেওয়া আচ্ছা ঠিক আছে আমরা এটা তো দেখেই ফেললাম এটা হচ্ছে বয়লেরটা ঠিক আছে সো বয়েলেরটা দেখে ফেলছি এখন এই বয়েলের গ্রাফগুলো কিন্তু আচ্ছা এটা মূল বিন্দুকে আমি সরল লেখা হবে এখন দেখো এই বয়েলের গ্রাফগুলো কিন্তু বিভিন্ন টেম্পারেচারের পরে আমরা টেম্পারেচার দিয়ে দেখব যেমন এটা হচ্ছে আমরা যদি এখানে তিনটা গ্রাফ আঁকি ধরো এইটা একটা রেখা আবার এই রেখাটা ধরো এরকম গেছে আর এই রেখাটা এরকম গেছে তো আমি এটাকে দিলাম হচ্ছে এটাকে দিলাম হচ্ছে ভাই এরকম যে টি ওয়ান এটাকে দিলাম টি টু এটাকে দিলাম টি থ্রি তিনটা টেম্পারেচারের জন্য বললাম এখন কোন টেম্পারেচারটা বড় কারণ বয়লের সূত্রে টেম্পারেচার কিন্তু নাই তার মানে টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট এই গ্রাফগুলোকে আমি আগেই বলে আসছি এগুলো হচ্ছে আইসো থার্মাল গ্রাফ আইসো থার্মাল গ্রাফ ঠিক আছে বা আইসো থার্মাল বা সমস্ন গ্রাফ যারা তাপগতিবিদ্যার প্রথম চ্যাপ্টার পড়ছো সো আমরা তাইলে বয়লের গ্রাফগুলো টেম্পারেচার রিলেটেড কেসগুলো পরে দেখতেছি চার্লসেরটাকে পড়া লাগবে সো আমাদের বয়লের এই স্লাইডটা কোনোভাবে মিসিং হয়ে গেছে এখন আসো আমরা চার্লসের সূত্র দেখি সো চার্লসের সূত্র আমরা কিন্তু দেখে আসছি যে চার্লসের চ আর চাপ চাপ ইকুয়াল ইকুয়ালস টু কনস্ট্যান্ট সো চাপ যেহেতু কনস্ট্যান্ট তাইলে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক সো এই জিনিসটাই দেখো আমরা সামনে পাবো যে ভি ইজ প্রপোর্শনাল টি সো ভি ইজ প্রপোর্শনাল টি এই জিনিসটা যে এখানে লেখা আছে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের কোন গ্যাসের আয়তন ভি তার পরম তাপমাত্রার সমানুপাতিক তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি এই কথাটাই বলা হয়েছে এটাই চার্লস গেলুসাকের সূত্রের গেলে না এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ তো চার্লসের সূত্র সূত্রে এটাই বলা হয়েছে দেখো কি বলা হয়েছে যে আমাদের এখানে টেম্পারেচার যখন একশো কেলভিন ছিল তখন আমাদের আয়তনটা কেমন ছিল জিরো পয়েন্ট টু ফাইভ লিটার এখন যখন টেম্পারেচার দুইশো করা হয়েছে মানে দ্বিগুণ করা হয়েছে দেখো এখান থেকে এটাই দুই দিয়ে গুণ করা হয়েছে তার মানে এই জিনিসটা ভিটাও আমার এখান থেকে এখানে দুই দিয়ে গুণ হয়ে যাবে দেখো টু পয়েন্ট থেকে ফাইভ লিটার হয়ে গেছে ঠিক আছে এবার যখন টেম্পারেচার আরও দুই গুণ হয়েছে চারশো হয়ে গেছে তখন এই ফাইভ লিটার কি হয়ে গেছে ওয়ান লিটার হয়ে গেছে তার মানে এটা সমানুপাতিক হারে সমানুপাতিক হারে বাড়তেছে মানে তুমি এই চাপকে দুই টেম্পারেচার দুই গুণ করছো আয়তন দুই গুণ হয়ে গেছে বা আয়তন দুই গুণ করছো টেম্পারেচার দুই গুণ হয়ে গেছে কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখো চাপ 1 एटीएम 1 एटीएम 1 एटीएम চাপ পি কিন্তু ফিক্সড পি কিন্তু ফিক্সড এই জিনিসটাই চার্লসের সূত্রে বলা হয়েছে আশা করি ভাইয়েরা আমরা বুঝতে পারছি এখন চার্লসের এই সূত্রটা বাদও আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে গ্যাসের আয়তন্নের সাথে অন্যভাবে একটু রিলেশনটা আছে সো সেটা আমরা चलो একটু দেখব সেটা হচ্ছে চার্লসের সূত্র কাহিনী কিছু বলা আছে এখানে দেখো চার্লসের সূত্র এখানে ওই যে ওই কথাগুলোই বলা হয়েছে সতেরোশো সাতাশি সালে একটা হয় আর ওটা ষোলোশো বাষট্টি সালে ছিল সো এখানে বলা হয়েছে চার্লসের সূত্রের ওই যে অংশটা আমরা পড়লাম এখানে আর এইখানে আর একটা কথা বলা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট ওই যে নির্দিষ্ট ভরের গ্যাসের কোনো আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের ফলে মানে কোনো একটা গ্যাসের আয়তন তুমি যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াও বা এক ডিগ্রি সেন্টিগ্রেড কমাও সেই ক্ষেত্রে হবে কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের যে আয়তন ছিল সেই আয়তনের ওয়ান বাই দুইশো তিয়াত্তর অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় হয়তো তুমি বুঝো নাই আমি বুঝাচ্ছি সূত্রটা হচ্ছে এরকম যে আমার কোনো একটা গ্যাসের আয়তন হবে ভিটি হবে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের যে আয়তনটা ছিল সেটা প্লাস বা মাইনাস প্লাস বা মাইনাস কেন যদি তুমি টেম্পারেচার এক ডিগ্রি বাড়াও সেই ক্ষেত্রে তোমার গ্যাসের আয়তন বাড়বে চার্লসের সূত্র ভি ইস প্রপোশনাল টু টি টেম্পারেচার যদি কমাও তাহলে এক ডিগ্রি কমানোর জন্য তার আয়তন কিছুটা কমবে কেমন বাড়বে বা কেমন কমবে সেটা বলা হয়েছে শূন্য ডিগ্রিতে গ্যাসের আয়তন যেটা ছিল সেটা ভি নট ভি নট যেটা ছিল সেটা এর সেটা এর ওয়ান বাই দুইশো তিয়াত্তর ডিগ্রি হারে কমবে ওয়ান বাই দুইশো তিয়াত্তর ডিগ্রি হারে কমবে বা বাড়বে ওয়ান বাই তিন দুইশো তিয়াত্তর ডিগ্রি হারে কমবে সেই জিনিসটা বলা হয়েছে এখন তুমি এটা ওয়ান ডিগ্রির জন্য করছো এখন যদি তুমি এটা ডিগ্রির ডিগ্রির জায়গায় টি জন্য করো এই ওয়ানটা কি হয়ে যাবে ওয়ানটা টি হয়ে যাবে তখন হয়ে যাবে এটা হচ্ছে এক ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য তুমি টেম্পারেচার এক ডিগ্রি সেন্টিগ্রেড রাইস করছো এখন যদি তুমি টেম্পারেচার টি ডিগ্রি সেন্টিগ্রেড রাইস করো টি ডিগ্রি সেন্টিগ্রেড রাইস করো তখন এই ভিটি হয়ে যাবে ভি নট প্লাস এই হচ্ছে আমার চার্লসের সূত্রটা বোঝা গেছে তাহলে এই যে এইটাই বলা আছে যে এখানে বলা আছে ভিনট প্লাস ভিনট এর দুইশো তিয়াত্তর ওয়ান বাই দুইশো হারে বাড়তেছে এবং এটা টি ডিগ্রির জন্য টি টি হচ্ছে করে বাড়তেছে এই যে ওয়ান বাই দুইশো এই কথাটা ওয়ান বাই দুইশো এইটাকে বলা হয় গ্যাসের প্রসারাংক এটাকে কি বলা হচ্ছে ভাইয়া গ্যাসের প্রসারাংক ঠিক আছে এখন তোমার কাজ হচ্ছে এই যে তুমি এই সূত্রটা পাইছো এই সূত্রটাই বিভিন্ন মান বসাবা সো এই সূত্রটায় যদি তুমি বিভিন্ন মান বসাও তাইলেই তুমি ও যে আমাদের এই সূত্রটায় বিভিন্ন মান বসাই কিন্তু আমরা এখান থেকে প্রুফ করে ফেলতে পারি যে ভি ইস প্রপোশনাল টু টি সো এইটা আমাদের ইম্পর্টেন্ট না আমাদের সূত্রের ক্ষেত্রে কোন মানটা বসা বলে সূত্রের ক্ষেত্রে এই মানটা বসানো ইম্পর্টেন্ট আগে চলে গেছে এটা যে এই মানটা বসানো ইম্পর্টেন্ট এই যে এইটা তো আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্র দেখো ভিটি ইকুয়ালস টু এই যে সূত্রটা আমাদের ভিনট প্লাস ভি নট এর টি বাই দুইশ এইখানে আমরা যে যেটা করছি ভিনটটা কমন নিয়ে নিছি সো ভিনট যদি কমন নিয়ে নিই তাহলে ভিনট এটা থাকতেছে আর এই জায়গাটা কি হয়ে যাচ্ছে ওয়ান প্লাস টি বাই দুইশো 273 প্লাস টি বাই দুইশো এবার যেটা করছি আমরা এক ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বসাইছি তাহলে এই টি এর জায়গায় এক বসালে এরকম একটা ভ্যালু পাইছি আমরা মাইনাস ওয়ান ডিগ্রির জন্য বসাইছি তাহলে এই টি এর জায়গায় তুমি মাইনাস ওয়ান বসাইছো এই যে মাইনাস ওয়ান বসাইছো আর একটা ভ্যালু পাইছো এখন তোমার মূল কাহিনী হচ্ছে তুমি এই জায়গায় মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বসাবা

একটু ওয়েট করি প্লাস মাইনাসটা রাখি মাইনাস তাহলে দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর কেটে গেল তাহলে এটা কি হয়ে গেল ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই অংশটা জিরো হয়ে গেল তাহলে এটা কি হলো নট জিরো তার মানে এটা জিরো হয়ে গেছে তার মানে গ্যাসের আয়তন ভিটি ইকুয়ালস হয়ে গেল ভিটি হয়ে গেল এই যে ইকুয়ালস হয়ে গেল এটা কত ডিগ্রি জিরো হয়ে গেল এই জিরোটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে হইল ভাইয়া মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল কত ডিগ্রিতে হলো তুমি যখন এই সূত্রে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বসাইলা তার মানে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য মা আসলে গ্যাসের আয়তন কখনো শূন্য হয় না তাহলে আমরা তুমি বলব করলা। যে তাপমাত্রায় আয়তন ভাবে শূন্য আমরা বলি পরম শূন্য তাপমাত্রা তাকে আমরা কি বলি পরম শূন্য আমাদের কোশ্চিন আছে পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি বা কত কেলভিন সো আমরা মনে রাখবো পরম শূন্য তাপমাত্রা মানে ওকে 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 মানে কি ওকে মানে হচ্ছে জিরো কেলভিন অথবা অথবা বা আমরা কি বসাইছি মাইনাস দুইশো

বৃদ্ধি পাচ্ছে সেটাকে বসাইছি সো আমরা পি বসাইছি আয়তন বসাইছি ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওই যে বাম পাশে যে রাশিটা আছে এই যে আমাদের সূত্রটা কি ভিটি ইকুয়ালস টু ভি নট ভি নট আর ভি নট এর ওয়ান প্লাস দুইশো সরি এটা কি ছিল সূত্রটা ভি নট প্লাস ওয়ান বাই টি বাই দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড সো এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে এখানকার ভ্যালুটা সো এইটা দিয়ে তুমি করতে পারো অথবা তুমি আসল সূত্রটা কমন নেওয়ার আগে কি ছিল কমন নেওয়ার আগে এরকম ছিল ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভিনটের ভিনটের ওয়ান বাই দুইশো তিহাত্তর এখন টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এটা ওয়ান কি হয়ে গেছিল ভাইয়া ওয়ানটা হয়ে গেছিল হচ্ছে টি তাইলে এই হচ্ছে আমার আসল সূত্র যেখানে আমি এই জিনিসটা যেটা আয়তনটাকে ওয়াই অ্যাক্সেসে অলরেডি বসাই দিয়েছি আয়তনটাকে ওয়াই এক্সিসে বসায় দিয়েছি এই জিনিসটা মাথায় রাখলাম আর এইটা কিন্তু আমার আগে থেকে ছিল এই যে এই রাশিটা আমার কিন্তু আগে থেকে ছিল এই রাশিটা কিন্তু আমার আগে থেকে আগে থেকে ছিল তাহলে এই রাশিটাকে আমি যদি বলি আমার কনস্ট্যান্ট সি দেখো কি জিরো ডিগ্রিতে কিন্তু আমার একটা আয়তন ছিল সেটা হচ্ছে সি আর এই জায়গায় আমি যদি বলি যে আমাদের এখানে এই জায়গায় টি ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুকু বাড়তেছে টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে এক বাই দুইশো তিয়াত্তর হারে বাড়ে তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এটা হচ্ছে এক্স প্লাস সি মানে এটা হচ্ছে এই এই কোর্শনটা আমরা কতটুকু বাড়তেছে এক্স দিলাম আর এখানে একটা এম দিলাম ঢাল তাহলে ওয়াই ইকোয়ালস টু এমএক্স প্লাস সি এই যদি তোমার গ্রাফ হয় তাহলে গ্রাফটা কি মূল বিন্দুগামী হয় না মূল বিন্দু থেকে উপরের দিকে হয় কি হয় উপরের দিকে হয় এই জন্য আমাদের গ্রাফগুলো কি হয়েছে দেখো মূল আমি হয় নাই মূল বিন্দু থেকে উপরের দিকে হয়েছে এবং সরল রেখা হয়েছে কারণ এটা দেখো এটা হচ্ছে হচ্ছে সূত্র যেমন তেমনই গ্রাফটা আমরা বসাইছি এখন তুমি এই গ্রাফগুলোকে যদি পিছন দিকে বর্ধিত করো আমরা তিনটা চাপে নিছি গ্রাফটা একটা তুমি একটা দিয়েও দেখাইতে পারো এটা সো তুমি যদি পিছন দিকে বর্ধিত করো তাহলে দেখো একটা পোর্শনে যে এক্স অ্যাক্সিসের উপর একটা তুমি বিন্দু পাচ্ছ এক্স অ্যাক্সিসের উপর যে বিন্দুটা পাচ্ছ এটাই তো তোমার এত ডিগ্রি সেন্টিগ্রেড তাই না এটাই তো তোমার সেই হচ্ছে টিটা তাহলে এই এত ডিগ্রি সেন্টিগ্রেড সো এটা তো এই জায়গায় তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এক্স অ্যাক্সিসের উপর তুমি এই জায়গায় কততে পাচ্ছ এ তে এই যে তোমার আয়তনটা জির হয়ে যাচ্ছে কততে আয়তনটা জির হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আর এইটাই হচ্ছে আমি একটু আগে শিখে এসছি আমার সেই পরম শূন্য তাপমাত্রা তার মানে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এখন তুমি গ্যাসের আয়তন ঋণাত্মক দিকে বর্ধিত করছো যেটা বাস্তবে কোনো সম্ভব তার মানে গ্যাসের আয়তন আসলে শূন্য হওয়া সম্ভব না ব্যাপারটা হচ্ছে তাত্ত্বিকভাবে সম্ভব সো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে শিখলাম এই গ্রাফটা আশা করি বুঝছি আমাদের কোনো প্রবলেম হয় না এখন তুমি চিন্তা করো যে ভাইয়া এখানে আমাদের এক পি ওয়ান পি টু আর পি থ্রির মধ্যে কে বড়ো সো তুমি যদি পি ওয়ান পি টু পি থ্রির মধ্যে কে বড়ো এই জিনিসটা বের করতে চাও তাহলে তুমি একটা কাজ করো এই পি ওয়ান থেকে এই যে এইটা পি ওয়ানের এই যে রেখাটা এখানে শেষ হয়েছে এখান থেকে তুমি ভি ওয়ানের উপর একটা লম্ব টানো এই জায়গায় তুমি এখানে একটা লম্ব টানো আর এইখানে এই রেখাটা থেকে একটা লম্ব টানো সো লম্ব যদি টানতে হয় তাহলে টানলাম এবার খেয়াল করো এবার খেয়াল করো এই জায়গায় এটা হচ্ছে তাইলে আমার লম্ব টানলে এই জিনিসটা হচ্ছে আমার কি পি ওয়ানের রেসপেক্টে এই জিনিসটা হচ্ছে আমার ভি ওয়ান এটা আমার ভি ওয়ান এটা পি টুর রেসপেক্টে এই লম্বটা এটা হচ্ছে আমার আয়তন ভি টু পি থ্রির রেসপেক্টে এটা হচ্ছে ভি থ্রি তাইলে দেখো আমার পি ওয়ান আর ভি ওয়ানের মধ্যে আমরা যদি খেয়াল করি এই জায়গায় আমার কে বড়ো ভি ওয়ান বড়ো ভি টু তার থেকে একটু ছোটো ভি থ্রি তার থেকে একটু ছোটো তার মানে আমি যদি এখানে সাজাই যে আমার ভি ওয়ান হচ্ছে সবার বড়ো তারপর ভি টু তারপরে তারপর ভি থ্রি সবার আর আমরা জানি পি আর ভি এর সম্পর্ক বয়েলের সূত্র থেকে ভাইয়া ব্যস্তানুপাতিক ভি ওয়ান যদি বড় হয় তাহলে তার রেসপেক্টে পি ওয়ান হচ্ছে সবার ছোট তার মানে পি ওয়ান সবার ছোট তারপরে ভি টু যদি মাঝারি হয় তাহলে ভি টু হচ্ছে মাঝে থাকবে পি টু মাঝে থাকবে আর ভি থ্রি যদি সবার থেকে ছোট হয় তাহলে পি থ্রি উল্টা সম্পর্ক তাহলে পি থ্রি সবার চেয়ে বড় তার মানে আমরা এখন চিহ্নটা জাস্ট চেয়ে বড় পি থ্রি হচ্ছে ভাই আমার কি সবার চেয়ে বড় এই জিনিসটাই দেখো বলা হয়েছে পি থ্রি সবার চেয়ে বড় পি টু সবার চেয়ে ছোট মাঝে সরি পি ওয়ান সবার চেয়ে হচ্ছে ছোট এই জিনিসটাই বলা হয়েছে কিন্তু সূত্রে কিন্তু পি ওয়ান সবার বড় ছিল এখন কিন্তু পি ওয়ান এখানে দেখা যাচ্ছে আমরা যখন এইভাবে করলাম আসলে সবার আমরা কিন্তু এইভাবে কোন একটা গ্রাফ থেকে কে বড় কে ছোট এই জিনিসটা এইভাবে লম্ব টেনে বের করে ফেলতে পারি কারণ এই জায়গায় দেখো ভি ওয়ানের ভ্যালুটা কত এই জায়গা থেকে এই পর্যন্ত তা আমি সবথেকে বড় ভি ওয়ান যদি বড় হয় ভি আর পি এর সম্পর্কে ব্যস্তানুপাতিক তাহলে পি ওয়ান আবার সবার ছোট আর পি থ্রিও ভি থ্রি হচ্ছে সবার ছোট তাহলে ভি থ্রি যেহেতু এতটুকু এই যে এতটুকু রেখা তার মানে ভি থ্রি যদি সবার ছোট হয় ব্যস্তানুবাদ সম্পর্ক পি থ্রি হচ্ছে সবার বড় এই জিনিসটাই আমরা পরবর্তীতে গ্রাফে দেখবো এখন আমরা ওই যে চার্লসের সূত্রের যে গ্রাফগুলো আছে চলো সেইগুলো আবার দেখবো চার্লসের সূত্রের গ্রাফ ভাইয়া যদি সূত্রের মতোই যদি গ্রাফ দিয়ে দেয় তাহলে সেটা সরল রৈখিক হবে সূত্র থেকে যদি উল্টা দেয় তাহলে মানে অন্যরকম দেয় তাহলে ওটা আয়তাকার অধিবৃত্ত হবে আর যদি কনস্ট্যান্ট আকারে দেয় তাহলে প্যারালাল হবে না ওয়াই অ্যাক্সিসের বেশিরভাগ ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের প্যারালাল তোমার তোমার আসবে সো এখানে দেখো এখানে কি বলা হয়েছে ভি ইস প্রপোশনাল টু আমরা জানি সূত্রটা এটা হচ্ছে বয়লের সূত্রের গ্রাফ তা নাকি এটা হচ্ছে ভি আর ওয়ান বাই পি এর মধ্যে আচ্ছা এইটা সে আমার হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফগুলো সো বয়েলের সূত্রের গ্রাফগুলো আমরা পরে আমরা চার্লস যেহেতু পড়তেছি চার্লসের টাই চলে যায় বয়েলের গুলো ছিল আমি হচ্ছে এইখানে কি যে কোন জায়গায় কি চলে গেছে একটু উল্টা পাল্টা হয়ে গেছে আর কি চার্লসের টা আগে চলে আসছে বয়েলের পরে চলে গেছে এটাই হচ্ছে প্যারাটা আচ্ছা তোমরা একটু ঠিক করে বুঝে নিও সো দেখো তাইলে আমরা একটা কাজ করি আমরা হচ্ছে চার্লস দেখি সো চার্লস সূত্রে আমরা কি বলছিলাম ভি ভার্সেস টি মানে সূত্রটা এরকম ছিল ভি বাই ভি ভি ইজ প্রপোর্শনাল টু টি দেখো এই জায়গায় এইদিকে ভি আছে ওয়াই অ্যাক্সিসে এদিকে টি আছে একদম যেমন সূত্র তেমন গ্রাফ সরল রৈখিক ডান সো সরল রৈখিক ওকে এবার এইখানে যে সূত্রটা কেমন ছিল ভি ভার্সেস টি এখন এই জায়গায় ধরো এখন তোমাকে গ্রাফ দিছে কি ভি আর ওয়ান বাই টি এই যে এই সরি এখানে দিছে হচ্ছে ভি আর এখানে দিছে ভি বাই টি এইটা হচ্ছে পরেরটা সরি এইটা দেখি পি বনাম টি আচ্ছা এটা আবার এইভাবে দিচ্ছে আমি যদি এরকম একটা গ্রাফ দিই সরি আমি যদি এরকম একটা গ্রাফ দিই তোমাকে দেখো আমাদের সূত্র ছিল কি ভি ভার্সেস হচ্ছে আর টি তাহলে এরকমই যদি গ্রাফটা থাকে এরকমই যদি গ্রাফটা থাকে তাহলে এটা সরল রৈখিক হবে আমি যদি তোমাকে এমন দিই যে ভি আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে দিলাম ভি আর এখানে দিলাম হচ্ছে ওয়ান বাই টি তখন গ্রাফটা কেমন হবে তো আমার সূত্রটা কী ছিল সূত্রটা ছিল ভি ইস প্রপোশনাল টু টি আর এখন যদি ভি আর ওয়ান বাই টি দিয়ে দিই তখন গ্রাফটা হয়ে যাবে কি আয়তাকার অধিবৃত্ত কারণ এটা হয়ে গেছে এরকম এখন যদি আমি এটাকে কি কী করি ভি ইস প্রপোশনাল টু ভি ইস প্রপোশনাল টু টি ছিল তাহলে আমি এটা কি করলাম ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এরকম যদি গ্রাফ দিই যে ভি বাই টি আর এখানে দিলাম সামথিং লাইক টি তাহলে দেখো এটা ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই অ্যাক্সিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট তাহলে ওয়াই অ্যাক্সিস টু কনস্ট্যান্ট থাকলে গ্রাফ হবে এক্স এক্সের প্যারালাল সো এই জিনিসটাই যে এটা দিছে যে ভি ভাই টি বানাম টি তাহলে এখানে ভি ভাই টি ইকাল টু কনস্ট্যান্ট আমি দেখে আসছি এটা এক্স এক্সের প্যারালাল এই যে এক্স এক্সের প্যারালাল এই জিনিসগুলো দেখাইছে এখন তিনটা করে গ্রাফ নেওয়া হয়েছে তিনটা করে গ্রাফ নিয়ে আবারও তোমাকে দেখানো হয়েছে যে ভাইয়া আবারও তোমাকে দেখানো হয়েছে একই জিনিস যে আমাদের তিনটা করে গ্রাফ নিয়ে দেখানো হয়েছে প্রথমটার জন্য এটা পি ওয়ান তারপর একটা পি টু তারপর একটা পি থ্রি পি ওয়ান এর জন্য আমরা একটা হচ্ছে দাগ দিয়ে দেখছি এই রেসপেক্টে এটা হচ্ছে আমাদের ভি ওয়ান বাই টি ওয়ান বা ভি ওয়ান ধরো ওপরেরটা ধরো পি ওয়ান এর সাথে ভি এর সম্পর্ক কি পি পি ওয়ানের রেসপেক্টে এটা ভি ওয়ান এটা তাহলে ভি টু এটা তাহলে ভি থ্রি আবারও দেখো যে পি ওয়ানের তাহলে ভি ওয়ান সবার বড়ো তারপর ভি টু তারপর ভি থ্রি তাহলে চিন্তা করো আবার হচ্ছে আমার চাল বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পি তাহলে পি ভি ওয়ান যদি বড় হয় তাহলে আমরা বলতে পারি ভি ওয়ান যদি বড়ো হয় তাহলে পি ওয়ান হচ্ছে সবার ছোটো তাহলে পি ওয়ান হচ্ছে সবার ছোটো তারপর পি টু তারপর পি থ্রি এই জিনিসটাই আমরা একটু আগে দেখে আসছি ওই সাইডে সেম জিনিসটাই আবার এখানেও সেম জিনিসটাই করছে তো তুমি যদি এই জায়গায় মূলবিন্দু আমি সরল লেখা বুঝছই তুমি যদি এই জায়গায় এটা রেসপেক্টে এটা রেসপেক্টে p1 থেকে একটা টানো তাহলে এটা কি হবে v1 এখান থেকে p2 থেকে যদি একটা টানো এটা হবে কি v2 p3 থেকে যদি একটা টানো এটা হবে v3 আবারো তুমি এই সেম ব্যাখ্যাটা এখানে দিতে পারবা ঠিক আছে সো আমরা আশা করি বুঝতে পারছিস সো সেম ব্যাখ্যাটা আবার এখানে প্রযোজ্য এখানে প্রযোজ্য এবারে আমি তোমাকে একটা কাহিনী করে দিলাম কাহিনীটা হচ্ছে এরকম আমি তোমাকে একটা গ্রাফ দিলাম গ্রাফ দিলাম এরকম 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 ঠিক আছে এই তিনটা গ্রাফ দি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তোমরা আমাকে आंसर দিবা এইটা হচ্ছে আমাদের p3 এটা হচ্ছে আমাদের p2 এটা হচ্ছে আমাদের p1 and তোমাকে বলতে হবে k বড় p1 p2 p3 এন ক্রোমোজোম সাজাও সো তাইলে আমরা কি করব ভাইয়া আমরা কী করতে পারি চলো আমরা এই ম্যাথটা করি সো এই ম্যাথে আমরা যদি একটু খেয়াল করি আমাদের পি ওয়ান পি টু পি থ্রি তাহলে আমরা এই রেসপেক্টে এই জায়গায় একটা গ্রাফ টানবো মানে একটা লম্ব টানবো তাহলে এটা হবে ভি থ্রি এই জায়গায় একটা লম্ব টানবো এটা হবে আমাদের ভি টু এই জায়গায় একটা লম্ব টানবো এটা হবে আমাদের ভি ওয়ান তাহলে আমরা এইবার দেখছি আমাদের ভি থ্রি সব থেকে বড়ো তাহলে ভি থ্রি ভি টু ভি ওয়ান তাহলে আমাদের কী হবে আমরা জানিস বয়েলের সূত্র অনুযায়ী ভি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই পি তার মানে আমাদের ভি থ্রি কি ভি থ্রি সবার বড় তার মানে উল্টা সম্পর্ক পি এর সাথে পি থ্রি হবে সবার ছোট তারপর পি টু ভি ওয়ান সবার ছোট ছিল তাহলে পি ওয়ান হবে সবার বড় এইটা হবে ইকুয়েশন এবার কিন্তু পি ওয়ান বড় সো তুমি সবসময় পি ওয়ান সময় যে ভি থ্রি পি থ্রি বড় হবে এই জিনিসটা মাথায় নিয়ে গেলে ভুল যখন নাম্বারগুলো উল্টা করে দিবে তখন কিন্তু কোশ্চিন উল্টা হয়ে যাবে সো এইভাবেগুলো খেয়াল করবে ঠিক আছে তাহলে এটা কেন আমাদের চার্লসের সূত্র বয়লের সূত্রগুলো আমরা আবার দেখছি তো এই জিনিসগুলো এই জায়গায় সব দেওয়া আছে আশা করি ভাইরা বুঝতে পারবো আবার বয়লের সূত্রগুলোর গ্রাফও পরবর্তীতে দেওয়া আছে এই যে এখানে আমি মনে করছিলাম আসলে স্লাইডে উঠে নাই স্লাইডগুলো ভাই খুব কষ্ট করে তোমাদের জন্য খুব কম্প্যাক্টভাবে আমি তৈরি করলাম সো আশা করি ভাইয়া আগের স্লাইডে ক্লাসও করছো এখনকারগুলোতে করতেছো বুঝতেছো যে এগুলো অনেক গোছানো হইতে করা হচ্ছে তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভাইয়া কেমিস্ট্রিওয়ালাতে ভাইকে পেয়ে যাবা সামনে তোমার যদি অর্গানিকে কোনো প্রবলেম হয় বা তোমার যদি কেমিস্ট্রির কোনো হার্ড টপিক পরিমাণগত রসায়ন বা যে কোনো চ্যাপ্টারে প্রবলেম হলে বা ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে একটু টাফ সো এইগুলোতে প্রবলেম হলে অবশ্যই ভাইয়ের কাছে তুমি চলে চলে যাইতে পারো ভাইয়া হচ্ছে একদম তোমাকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত কেমিস্ট্রিতে সাপোর্ট দিব সো গুছাই পড়বা নোট করে পড়বা এগুলো নোট যখন তোমার কাছে থাকবে গুছানো স্লাইড থাকলো তোমার আর কোন কেউ আটকাইতে পারবে না ভাইয়া অ্যাডমিশন অ্যাকাডেমিক যেখানেই তুমি যাও সো দেখো তাইলে এখন হচ্ছে আমাদের এই জায়গায় সূত্রগুলো আমরা দিয়ে দিচ্ছি সো এই জায়গায় আমরা দেখছি বয়লের সূত্রটা কী ছিল ভি ইজ প্রপোশনাল টু ওয়ান পি সো দেখো গ্রাফটা এমনই আছে তাইলে এটা সরল ঠিক হয়ে গেছে এখন এই জায়গায় আমরা টেম্পারেচারের একটা জিনিস দেখি যে এখানে ভি ছিল এখানে ওয়ান পি ছিল খেয়াল করো তাইলে এই জায়গায় আমাদের বয়লের সূত্রে ফিক্সড কি ফিক্সড হচ্ছে টি তাহলে আমরা এখন ওই যে গ্রাফগুলোর ওখানে টি টি লিখবো সো আমরা মনে করছি একটা গ্রাফ এর দিয়ে গেছে এটাকে আমরা টি থ্রি ধরছি একটা গ্রাফ এদিক দিয়ে গেছে এটাকে আমরা টি টু ধরছি একটা গ্রাফ এদিক দিয়ে গেছে এটাকে আমরা টি ওয়ান ধরছি সো এখন আমাদের কাজ হচ্ছে টি থ্রি থেকে এটার উপর একটা লম্ব টানা টি টু থেকে এটার উপর একটা লম্ব টানা টি ওয়ান থেকে এটার উপর একটা লম্ব টানা সো টানার পর আমরা দেখলাম টি থ্রি রেসপেক্ট এই অংশটা তো ভি তাহলে এটা হবে আমার ভি থ্রি এটা হবে আমার ভি টু এটা হবে আমার ভি ওয়ান আমরা দেখতেছি ভি থ্রি হচ্ছে সবার বড় ভি থ্রি সবার বড় ঠিক আছে তাহলে এখন ভি আর টি এর মধ্যে সম্পর্ক এটা কার সূত্র ভাইয়া চাপ তো স্থির তার মানে চার্জের সূত্র চার্চের সূত্র কি ছিল ভিজ ইজ প্রপোশনাল টু টি তার মানে যার ভি বড় তার টি বড় তাহলে ভি থ্রি সবার বড় মানে টি থ্রি সবার বড় ভি টু সবার বড় মানে টি টু সবার বড় টি ওয়ান সবার বড় তার মানে এই ক্ষেত্রে তা তাপের যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে টি থ্রি সবার বড় তারপর টি টু তারপর টি ওয়ান এবং এই ধরনের গ্রাফকে আমি আগেই বলে আসছি এটা হচ্ছে আইসো থার্মাল গ্রাফ আইসো থার্মাল গ্রাফ আচ্ছা আগেরটাই চাপ স্থির ছিল তো ওই ধরনের গ্রাফকে আমরা বলে আসবো আইসো বারিক গ্রাফ বা আইসো বার গ্রাফ হ্যাঁ এই ধরনের গ্রাফকে আমরা বলে থাকবো আইসো বারিক বা আইসো বার গ্রাফও বলতে পারো আইসো বার হ্যাঁ কারণ এখানে চাপটা স্থির ছিল ওকে ডান সো এখন আসো আমরা ওই গ্রাফগুলো শেষ করি সো এই গ্রাফে যদি আমাদের ওই যে আবার যদি উল্টা অংশ দেয় আমরা জানি আমাদের গ্রাফ ছিল কি ভি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই পি আমাদের গ্রাফ দিছে ভি ওয়ান আম পি মানে ভি আর পি মানে এটা এই যে আয়তাকার অধিবৃত্ত হবে সো সেম ভাবে তুমি টি ওয়ান টি টু টি থ্রির জন্য এটা আবার হচ্ছে ই টানবা টি ওয়ান টি টু থ্রি জন্য আবার তুমি হচ্ছে লম্বো টেনে ম্যাথটা কিন্তু আগায় যেতে পারো ঠিক আছে লম্বো টেনে ম্যাথটাই তুমি আগায় যাবা এখন আসো নেক্সটে আসি আমাদের পি ভি ভার্সেস পি যে গ্রাফটা পি ভার্সেস পি মানে এটাকে সিম্পলিফাই করে একদিকে নিয়ে করা হয়েছে পিভি ইক টু কনস্ট্যান্ট মানে এটা ওয়াই অ্যাক্সিসের ওয়াই ইকোয়ালস টু কনস্ট্যান্ট মানে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে এই যে এক্স অ্যাক্সিসের প্যারালাল সো এগুলো তুমি আশা করি এখন এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ধরে করে ফেলতে পারো সো ভাইয়ারা তাইলে আমরা একটা বিষয় বুঝলাম যে আমাদের এই ধরনের গ্রাফ থাকলে কি হবে এই ধরনের গ্রাফ থাকলে টি ওয়ান টি টু টি মধ্যে কে বেশি কে কম হবে সো এইগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো ঠিকভাবে তাইলেই হবে আর একটা দেখো দিয়ে আছে পিভি ভার্সেস ওয়ান বাই পি গ্রাফ এটা তুমি দেখো এটা আমাদের আসছে কি পিভি ভার্সেস পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পিভি সমান এখানে থাকতে পারে পিভি ভার্সেস আমাদের এখানে কি দিছে পিভি ভার্সেস হচ্ছে আ ভি ভার্সেস পি অথবা ভি দিছে পি ভার্সেস পি থাকতে পারে পি ভি ভি থাকতে পারে পিভি ভার্সিস ওয়ান বাই ভি থাকতে পারে ওয়াট এভার ভাই পিভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট যাই দিক আমার পিভি যদি বাম সাইডে ওয়াই ইকোয়ালস টু কনস্ট্যান্ট হয় তাইলে যেকোনো গ্রাফিক দিক আমার এক্স অ্যাক্সেসের প্যারালাল হবে ওয়াট এটা যেটাই হইতে পারে সো এই জিনিসটা মাথায় রাখবে সো ভাইয়া এই জিনিসটাই আবার যে এখানে দেওয়া আছে নিদ্রি বিভিন্ন তাপমাত্রা বয়লের সূত্রের লেখচিত্র সো আমরা আশা করি এগুলো পারবো আমাদের এগুলো প্রবলেম হবে না আর এই তো সো ভাইয়া আমরা আশা করি এগুলোতে প্রবলেমে পড়বো না সো এখানে যে এই জিনিসটা দেখছো এই জিনিসটা একটু খেয়াল করো সো আমরা যাই লাস্টে যাই আমাদের হচ্ছে মোল মোলারায়তন অ্যাভোগ্রেডোর সংখ্যা সো আমরা বয়েলের সূত্র চার্লসের সূত্র পড়ছি সেখান থেকে সূত্রগুলো দেখছি গ্রাফগুলো দেখছি কোনটা আইসো থার্মাল কোনটা আইসো বারিক সবই দেখছি এখন আসো অ্যাভোগ্রেডোর সূত্র অ্যাভোগ্রেডো সূত্রটা হচ্ছে আমাদের এটা বলে যে আমাদের কোনো একটা গ্যাসের আয়তন হবে তার মোল সংখ্যার সমানুপাতিক আমাদের কোনো একটা গ্যাসের আয়তন হবে এই যে এটা নির্দিষ্ট গ্যাসের আয়তন ভি তার মোল সংখ্যা এন হলে ভি ইজ প্রপোর্শনাল টু এন যখন পি আর টি স্থির আমরা চারটা রাশির মধ্যে দুইটাকে আনসি দুইটাকে স্থির বলছি এটা খুবই ইজি একটা ব্যাপার সো এই জিনিসটাই বলা হয়েছে এখন মোল জিনিসটা কি সেটা আমরা যদি একটু দেখি মূল জিনিসটা কি মূল জিনিসটা হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের সামনে দেখব মোল জিনিসটা হচ্ছে তোমার একটা ধরো অনু আছে অক্সিজেন অক্সিজেনের ভর কত থার্টি টু এই থার্টি কে যখন তুমি গ্রাম এককে প্রকাশ করবা এই পরিমাণটাকেই বলা হবে একমূল এবার দেখো অক্সিজেন অনু অবস্থানের থেকে পরমাণু অবস্থায় আসে অক্সিজেন তুমি অক্সিজেনের ভর কত পারমাণবিকভাবে ষোলো এটাকে গ্রাম একক যখন প্রকাশ করবা এই পরিমাণটাকেই বলা হবে একমূল সে টু সে তুমি সালফিউরিক অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিডকে তুমি হচ্ছে আনুবিক ভর বের করছো এবং এটাকে যখন তুমি গ্রাম এককের এবং এক মোলের মধ্যে আমাদের নাম্বার সংখ্যক অনুপরমাণু বা আয়ন থাকে তার মানে এই একমল একমল সালফিউরিক অ্যাসিড মানে আমাদের এন এ সংখ্যক পরমাণু এন এ মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি 10 টু দি পাওয়ার 23 এখানে 23 টা এখানে পরমাণু আছে ঠিক আছে এখানে পরমাণু বা সরি এখানে এত থ্রি টা অণু আছে এখানে এত থ্রি টা অণু পরমাণু বা আয়ন আছে অনুপরমাণু আয়ন আছে ঠিক আছে ওকে ডান সো এই জিনিসটাই বলা হয়েছে কোন মৌলিক বা যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে 1 মোল বলে যেমন 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল সো এবার মোলার আয়তন বলছে এই যে 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে যদি আমরা এসটিপি তে কল্পনা করি একমল গ্যাসের আয়তন একমোল গ্যাসের আয়তন এটাকে বলা হয় বাইশ দশমিক চার লিটার আর যদি আমরা এস চিন্তা করি তাহলে একমল গ্যাসের আয়তন হচ্ছে চব্বিশ দশমিক সাত আট নয় আমরা আট লিটার ধরে নিব এই জিনিসটাই আমার এখান থেকে লাগবে এখন তাহলে আমার এস টিপি এস নিয়ে এখানে কথা আছে অ্যাভোগ্রেটোর সংখ্যাটাও বুঝছি যে আমার একমল পদার্থের মধ্যে যে পরিমাণ সংখ্যক অনুপরমাণু বা আয়ন থাকে সেটাকে অ্যাভ্রগেটো নাম্বার বলে অ্যাভোগেটর নাম্বারকে আমরা এনে দ্বারা রিপ্রেজেন্ট করি এটা মানে ভ্যালুটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পর টোয়েন্টি থ্রি সো এই জিনিসটা এখানে বলা আছে তোমরা পড়ে নিবা ঠিক আছে সো এই যে এনে দ্বারা প্রকাশ করা হয় এখন আসো যে আমাদের প্রমাণ তাপমাত্রাও চাপ এই জিনিসটা এখানে অনেকভাবে লেগে আছে আমরা এখানে একটা ছক রাখছি সো এখানে এস টিপি এস আর হচ্ছে এন আছে এই এন বর্তমানে ইউজ হয় না এই যে এন বর্তমানে কোনো ব্যবহার নাই সো এটা আমাদের না জানলেও হচ্ছে তবে এন থাকলে আমরা হচ্ছে ওই জিনিসগুলো একটু রিকল করতে পারি সামনে দেখতেছি সো এস টিপির পূর্ণরূপটা কি এটা কিন্তু খ নাম্বারের জন্য বেশ একটা ইম্পর্টেন্ট আবার এমসি কিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন আবার প্যাস প্যাশ মার প্যাস দেওয়া থাকে এস টিপি বিভিন্ন কাহিনী থাকে আমি বলতেছি এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বাংলা নাম আবার অনেক সময় থেকে মারপাস গুলো এগুলাই যে বাংলা নাম থাকতে পারে এখানে আদর্শ আদর্শ স্ট্যান্ডার্ড মানে আদর্শ তাপমাত্রাও চাপে এই কথা থাকতে পারে ঠিক আছে আদর্শ তাপমাত্রা ও চাপ মানে আসলে STP তে বলা হয়েছে সো আর এস মানে কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার সো এস টিপি আর এসএটিপির কিছু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে টিপিতে আমাদের তাপমাত্রা থাকে হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমরা বলতে পারি দুইশো তিয়াত্তর কেলভিন আর এসএটিপি মানে হচ্ছে এটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা দুইশো আটানব্বই এটাকে আমরা বলি রুম টেম্পারেচার সো গরমকালে আসলে রুম টেম্পারেচার পঁচিশ ডিগ্রি থাকে না সো আমার একটা পোস্ট ছিল যে হাজারিনাগ স্যারকে বলে দিয়েন যে এখন আর কক্ষ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড নাই সো এই পোস্টটা বেশ ভাইরাল হয়েছিল সো ব্যাপারটা হয়েছে এই যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আসলেই নয় কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের রুম টেম্পারেচার হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এইটা যখন ধরে নিব সেটাই হচ্ছে আমাদের এসএটিপি আমাদের অনেক সময় রুম টেম্পারেচার না বলে বাংলা একটা কথা এখানে কোশ্চিনে দেওয়া থাকে কক্ষ তাপমাত্রায় তখন তোমাকে ভি কত ধরতে হবে সেইটা কিন্তু একটা প্যা প্যারায় খেয়ে যাও সো কক্ষ তাপমাত্রা মানেও কিন্তু এস এটিপি ধরতে হবে কারণ কক্ষ তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার সো এই রুম টেম তাহলে এস টিপিতে একটা গ্যাসের মোলার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার লিটার পার মোল আর এসএ টিভিতে চব্বিশ দশমিক সাত আট নয় এটাকে হিসাবে ক্যালকুলেশনে চব্বিশ দশমিক আট লিটার ধরে নিই লিটার এক মলের তো এই জন্য লিটার পার মোল দেওয়া হচ্ছে তো দেখো এখন আমাদের আরেকটা ব্যাপার আছে যে এখানে আহ চাপ কত দুইটার ক্ষেত্রে চাপ হচ্ছে ওয়ান এটিএম দুইটার ক্ষেত্রে চাপ কি ওয়ান এটিএম সো এটা ওয়ান এটিএমই সো এটা নিয়ে প্যারা দরকার নেই এত এটিএম না এটা কি ওয়ান ই ধরে নিবা মানে ওয়ানের কাছাকাছি আর কি সো এটা হচ্ছে একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো প্যাসকেল আর এটা হচ্ছে যেহেতু একটু কম দেওয়া হয়েছে সো একশো কিলো প্যাসকেল সো তুমি একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলো প্যাসকেলই ধরতে পারো সমস্যা নাই সো এটা যেহেতু এত কিলো প্যাসকেল এটা প্যাসকেলে কত হবে প্যাসকেলে হবে যে দশমিক উঠে যাবে একশো এক তিনশো দুই প্যাস্কেল আর এটা হবে কি একশো এক এটা হচ্ছে একশো কিলো প্যাস্কেল তো তাহলে প্যাস্কেলে হবে কি টেন টু দি পর সিক্স প্যাস্কেল ও সরি টেন টু দি পর ফাইভ আচ্ছা ওই টেন টু দি পরে না যায় তাহলে এক দুই তিন চার পাঁচ এত প্যাস্কেল সো মানে যদি এত ছোট ব্যাপারটা ধরো বাট এক এটিএম ধরলে তুমি একশো এক দশমিক তিন দুই কিলো প্যাস্কেলই বলবা মানে চাপের কোনো চেঞ্জ হবে না চাপ সব জায়গায় একই থাকলো চাপ দেখো এখানেও এন টিপিতেও চাপ একই এন টিপিতেও চাপ একই এখন এন টিপি ব্যাপারটা কি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার বর্তমানে এটার ব্যবহার নাই সো এখানে টেম্পারেচার থাকে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড এটাই ছিল জিরো ডিগ্রি এটাই ছিল পঁচিশ ডিগ্রি এটাই হলো টোয়েন্টি ডিগ্রি বা দুইশো তিয়াত্তর সরি তিরানব্বই কেলভিন এক এটিএম এবং এখানে টেম হচ্ছে গ্যাসের আয়তনটা ধরা হয় চব্বিশ দশমিক জিরো চার লিটার ওয়ারমল এটা চব্বিশ এটা বাইশ দশমিক চার ছিল এটা চব্বিশ দশমিক সাত আট নয় বা চব্বিশ দশমিক আট এটা হচ্ছে চব্বিশ দশমিক জিরো চার সো এই জিনিসগুলো মাথায় রাখবে এই জিনিসগুলো কখনো খতে দিয়ে দেয় এস টি পি পার্থক্য লিখতে দেয় ছকটা দিয়ে দিবা ডান সো এই হচ্ছে ব্যাপার সো এখানে বেশ কিছু সূত্র আছে আদর্শ গ্যাসের বেশ কিছু সূত্র প্রতিপাদন আছে সূত্রগুলো আমরা দেখবো দেখার আগে আমাদেরকে আরও কিছু বিষয় ম্যাথ আমরা একদম লাস্টে করব কারণ এখানে অনেকগুলো জায়গা আছে যে থিওরি এসে চাপের একক আছে আয়তনের একক আছে এই জিনিসগুলো আমাদের লাগবে সো আমরা দেখো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণে যাওয়ার আগে আমরা একটা কাজ করি আমরা এই জায়গায় কিছু চাপের আয়তন চাপ আর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আয়তনের এককগুলো একটু দেখে নিই সো আমরা যদি এখানে চাপের এককগুলো একটু দেখে নিই আমাদের পি পি মানে হচ্ছে প্রেশার হ্যাঁ আমরা প্রেশারের এককগুলো একটু দেখে নেব চাপের একক এবং কনভার্সনগুলো সো চাপের এককটা যদি একটু আমরা দেখে নিই ভালোভাবে খেয়াল করো ভাইয়া সো আমাদের চাপ আমরা সচরাচর এটিএম দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত কি দিয়ে এটিএম ওয়ান এটিএম সমান আমরা জানি যে আমাদের হচ্ছে ওয়ান এটিএম সমান আমরা জানি যে একশো এক তিনশো একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল ঠিক আছে আবার আমরা এখানে জানি যে আমাদের এক কিলো প্যাসকেল সমান এক কিলো আচ্ছা বলো তো এক কিলোমিটারে কত মিটার এক হাজার মিটার এক কেজিতে কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে বলতো এক কিলো প্যাসকেলে কত প্যাসকেল সেটা হবে এক হাজার কিলো প্যাসকে সরি এক হাজার প্যাসকেল সো এটাকে আমরা লিখতে পারি টেন টু দি পয় থ্রি প্যাসকেল ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবো তাইলে আমরা যদি এখানে যে প্যাসকেল আছে এটাকে যদি কিলো প্যাসকেলে নিতে যাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্যাসকেল থেকে কিলো প্যাসকেলের সংজ্ঞা কি তাহলে এক প্যাসকেল সমান যদি এখানে থ্রি করি বা মানে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যায় একশো এক দশমিক তিন দুই পাঁচ কিলোপ্যাসকেল ওকে ডান আশা করি বুঝতে পারছি সো এইটা একটা ছিল প্যাস্কেল কিলোপ্যাসকেলের সম্পর্ক আর আমরা কি এটা জানি যে এক প্যাসকেল সমান আমরা এখানে একটা সাইড নোট দিই এক প্যাস্কেল সমান এক প্যাসকেল যে কথা এক নিউটন পার মিটার স্কোয়ার একই কথা তাহলে আমরা লিখছি এক এটিএম সমান একশো এক দশ এক তিন দুই প্যাসকেল এটা সমানই লেখা যায় প্যাস্কেলের জায়গায় জাস্ট একশো এক তিনশো দুই নিউটন পার মিটার স্কোয়ার একই কথা কিন্তু ঠিক আছে সো এটা গেল প্যাসকেল প্যাস্কেল নিউটন পার মিটার স্কোয়ারের কাহিনী এবার আমরা লিখব এক এটিএম সমান সাতশো ষাট মিলিমিটার মার্কারি এই কথা আমরা সবাই জানি আবার আর একটা কথাও আমরা জানি যে ভাইয়া আমাদের সবার মাঝে থাকে হচ্ছে মিটার তারপরে থাকে হচ্ছে আমাদের ডেসিমিটার ডেসিমিটার মিটারটা হ্যাঁ ডেসিমিটার তারপর থাকে আমাদের সেন্টিমিটার তারপর থাকে আমাদের হচ্ছে মিলিমিটার ঠিক আছে আমরা এই যে মিলি এম এল না মিলিমিটার মিলিমিটার আমরা এটাকে মিটার এটাকে ডেসি আমরা হচ্ছে ডিএম দ্বারা প্রকাশ করলাম সেন্টিমিটারকে সি দ্বারা প্রকাশ করলাম মিলিমিটারকে এম দ্বারা প্রকাশ করলাম তার মানে দেখো আমাদের এখন আছে কোথায় এক সাতশো মিলিমিটার মারকারি এই জায়গাটায় আছে তোমার এখন যাইতে হবে কি সেন্টিমিটারে মানে জাস্ট এক ঘর উপরে যাবা সো উপরের দিকে যাওয়া মানে মনে করবা নিচের থেকে উপরে যাওয়া মানে তোমাকে ভাগ করতে হবে যত ঘর উপরে যাবা তত দিয়ে ভাগ করবা সো এটা যেহেতু এক দিয়ে এক ঘর উপরে যাবা তাই একটা দশ দিয়ে ভাগ করবা কত দিয়ে দশ দিয়ে তাহলে এটা যদি তুমি দশ দিয়ে ভাগ করো সাতশো ষাটকে তাহলে এটা আসবে ছিয়াত্তর সেন্টিমিটার মারকারি এখন মিলিমিটার থেকে তোমার যাইতে হবে হচ্ছে সরি তোমার যাইতে হবে হচ্ছে আচ্ছা গেলা ওকে এখান থেকে গেলাম এখন দেখো তোমাকে যাইতে হবে এই সেন্টিমিটার থেকে তোমাকে যাইতে হবে মিটারে সেন্টিমিটার থেকে মিটারে কয় ঘর উপরে এক ঘর দুই ঘর উপরে মানে ভাগ করবা কয় ঘর উপরে যাচ্ছ দুই ঘর তার মানে দশের পাওয়ার দুই দিয়ে ভাগ করবা দশের পাওয়ার দুই মানে একশো একশো দিয়ে ভাগ করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পয়েন্ট সেভেন মিটার মারকারি সো আমি অনেক বুঝাই বুঝাই দিলাম এটা আশা করি ভাইয়া পেরা হবে না সো এখন আসো আরও কিছু জায়গায় তোমাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে এইগুলো আমাদের অ্যাকাডেমিকে কাজে লাগে আরও কিছু জিনিস অ্যাডভান্স প্রিপারেশনের জন্য মনে রাখতে পারো সেটা হচ্ছে এক এটিএম সমান আমাদের ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি এত বার আবার এক এটিএম সমান যে সাতশো ষাট মিলিমিটার মার্কারি যেন এইটা সমানই এখানে লিখতে লিখে রাখতে পারো সাতশো টর তবে এগুলো হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে এই জন্য আমি এখানে লিখে দিলাম সাতশো ষাট টর সাতশো ষাট পরে লিখতেছি পরে লিখে দিবনে আর পার ইস এটা হচ্ছে প্রতি বর্গ ইঞ্চিতে আচ্ছা আমাদের আর একটা আর একটা আমি তো বলে দিলাম সাতশো এইগুলো তোমার কেন কোথায় লাগবে এইগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনে সচরাচর লেগে থাকে ঠিক আছে এগুলো তাও আমি দেখাই দিলাম অ্যাডমিশনে পাশে লিখে রাখতে পারো আর এইগুলো হচ্ছে আমাদের সব জায়গায় লাগবে একাডেমিক অ্যাডমিশন বোধ এই জায়গাটা আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গায় লাগবে আচ্ছা সো এটা জাস্ট অ্যাডমিশনে বেশি লাগে একাডেমিকে আসতে শুরু করছে একাডেমিকের প্রশ্ন কি প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন আচ্ছা সো গেল তাইলে আমার চাপের এককগুলো আমরা সবগুলো আশা করি বুঝছি এবার আয়তনের একক দেখবো আয়তনের একক ধরো এখন তুমি মোজো কিনতে মোজো কিনতে গেলে তোমাকে এখন ধরো ছোট বদল চাইলে তুমি কত চাও পাঁচশো এম গুলো চাও সো পাঁচশো এম এল এম এল অথবা বড় চাইলে এক লিটার বলে তার মানে এম এল আর লিটার দুইটা আয়তন কিন্তু তুমি অলরেডি পড়ে ফেললা আয়তনের ঠিক আছে এখন আয়তনের এস ইউনিট কোনটা তুমি এম এল লিটার এগুলো পড়ে মনে করতে পারো আয়তনের স্ট্যান্ডার্ড যে একক এটা হচ্ছে হচ্ছে না আয়তনের মিটার নয় আর চাপের ক্ষেত্রে এসআই ইউনিটটা বলা হয় চাপের বা হচ্ছে এস আই ইউনিটটা কি ভাইয়া এটা হচ্ছে প্যাসকেল প্যাস্কেল অথবা এটাকে আমরা কি বলতেছিলাম নিউটন পার মিটার স্কোয়ার এটা কিন্তু চাপের এস আই ইউনিট মনে রাখো আচ্ছা এটা এটিএম মনে করে আবার ভুল করতে পারো না আচ্ছা সো আমরা জানি আমরা একটা কিছু জিনিস আমরা এখানে লিখবো যে এক লিটার সমান এক ডেসিমিটার কিউব এই কথাটা আমরা মনে রাখবো একটা বক্সের মধ্যে আর একটা জায়গায় মনে রাখবো এক এম এল সমান এক সেন্টিমিটার কিউব এই কথাটা আমরা মনে রাখবো তাইলে আমার লাইফ ইজি হয়ে যাবে আচ্ছা সো আমরা আর একটা জিনিস মনে রাখতে পারি সেটা হচ্ছে আচ্ছা এক লিটারে আমরা এই কথাটা সবাই জানি যে এক লিটারে এক হাজার এম তাহলে আমরা কি পরের লাইনে লিখতে পারি এক লিটার মানেই তো এক ডেসিমিটার মিটার কিউব লিখলাম আর এক হাজার এমএল মানে কি এম এর জায়গায় এক এম এল এ এক সেন্টিমিটার কিউব তাহলে লেখা যায় এক হাজার সেন্টিমিটার কিউব দেখো এক লাইনে কিন্তু আয়তনের একক ডান এইগুলো জানলেই হয়েছে আর আরেকটা জিনিস মনে রাখবো যে এক লিটারের সাথে আমার এসআই ইউনিট মিটার কিউবের সম্পর্ক কি এক লিটারে টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব তো এইগুলো জানলেই তোমার মোটামুটি এই জায়গায় সব কনভার্সনগুলো হয়ে যাচ্ছে এখন আসো আমরা কিছু কনভার্শন করবো যে আমাদের ধরো এরকম দেওয়া আছে আমাদের ধরো এরকম দেওয়া আছে যে পঁচাত্তর এটিএম সমান আচ্ছা পঁচাত্তর এটিএম সমান কত প্যাসকেল একদম ম্যাথ না এটা হচ্ছে ডিরেক্ট দেওয়া আছে আচ্ছা পাশে দেওয়া আছে কত প্যাসকেল এক হচ্ছে একশো এক তিনশো পঁচিশ তাহলে পঁচাত্তর এটিএম মানে কত পঁচাত্তর ইন্টু একশো এক তিনশো পঁচিশ তাহলে এটা করলেই হয়ে যাচ্ছে কত আসে পঁচাত্তর ইন্টু একশো এক তিনশো পঁচিশ তাহলে এটা আসে সেভেন ফাইভ নাইন নাইন থ্রি সেভেন ফাইভ নাইন নাইন থ্রি সেভেন ফাইভ এত প্যাসকেল ডান ওকে এখন আমাদের যদি এরকম উল্টা কোশ্চিন করে উল্টা কোশ্চিন কি যে সেভেন ফাইভ নাইন নাইন থ্রি সেভেন ফাইভ প্যাসকেল সমান কত এটিএম তখন তুমি কি ওই ঐকিক নিয়ে ভেঙে ভেঙে করবা না তোমার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা তুমি লিখবা উপরে সেভেন ফাইভ নাইন নাইন থ্রি সেভেন ফাইভ এটা কিসে দেওয়া আছে ভাই প্যাসকেলে এখন তুমি চিন্তা করবা এটিএম আর প্যাস্কেলের স্ট্যান্ডার্ড একটা সম্পর্ক ছিল কী ছিল সেটা হচ্ছে এক এটিএম সমান এক এটিএম সমান একশো এক তিনশো পঁচিশ আমাকে এখন উল্টা প্যাস্কেল থেকে এটিএম চাইছে মানে ভাগ করা লাগবে স্ট্যান্ডার্ড ভ্যালুটা দিয়ে তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা কি স্ট্যান্ডার্ড ভ্যালু কত একশো এক তিনশো পঁচিশ ভাগ করে দিলেই তুমি এটিএম এ পেয়ে যাবে সো এটিএম এ ভাগ করলে এই যে পঁচাত্তরই পাবা ঠিক আছে তার সোজা সোজাসুজি দিলে গুণ করে বের করতে হবে ইজি উল্টা দিলে ভাগ করে বের করতে হবে এখন ধরো তোমাকে আর একটা কোশ্চিন দিছে এটা এক নাম্বার এটা দুই নাম্বার কোশ্চিন এখানে ধরো আর একটা কোশ্চিন দিছে তিন নাম্বার তিন নাম্বার আমাকে কোশ্চিন দিছে যে আমাদের আটাত্তর কিলো প্যাসকেল সমান কত এটিএম আচ্ছা কত মিলিমিটার মার্কারি এই টাইপের কোশ্চিন দিচ্ছে তাহলে আমি এটাকে কিভাবে করব তো ফার্স্ট অফ অল তোমার কিলো সাথে কি তুমি মিলিমিটার মার্কারি সম্পর্ক জানো দেখি তো আমরা কি জানি কি না আমরা জানি এরকম যে আমাদের এক এটিএম সমান সাতশো ষাট আচ্ছা সরি সাতশো ষাটে যাচ্ছি কেন এক এটিএম সমান হ্যাঁ সাতশো ষাটে যাওয়া লাগবে একশো এক দশমিক তিন দুই পাঁচ

সাতশো ষাট ডিভাইডেড বাই একশো এক দশমিক তিন দুই পাস মিলিমিটার মার্কারি মানে কি হবে একশো এক দশমিক তিন দুই পাস এত মিলিমিটার মার্কারি সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করতেই পারবা কিন্তু আমার তোমার এখানে দেখানোর যে ফ্যাক্টটা সেটা কি হয়েছে সেটা হয়েছে যে তোমার এখানে যে সাতশো কত মিলিমিটার মার্কারি যেটা জানতে চাইছে আটাত্তর মিলিমিটার মার্কারি সেই কত মিলিমিটার মার্কারিটা দেখো উপরে আছে। সাতশো ষাট আবার আটাত্তর কিলো যেটা এই জিনিসটা উপরে গুণ অবস্থায় আছে। কিন্তু তোমার যে আটাত্তর কিলো প্যাসকেল আর এটিএম এর মধ্যে একটা সম্পর্ক ছিল না এই যে কিলো প্যাসকেল আর এটিএম এই দুইটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল না উল্টা করে দিছে স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে সবসময় ভাগ হয় এই যে এই জায়গায় প্যাসকেল আর এটিএম এর একটা স্ট্যান্ডার্ড সম্পর্ক ছিল এক এটিএম একশো এক তিনশো পঁচিশ ওই যে একশো এক তিনশো পঁচিশ দ্বারা কিন্তু ভাগ হয়েছে এই জায়গায় দেখো তোমার যা যা চাইছে সব উপরে গুণ মিলিমিটার মার্কারি উপরে গুণ হয়েছে কিলো যেটুক দেওয়া আছে ওটা উপরে গুণ হয়েছে কিন্তু আমার স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা এটিএম এর সাথে কিলো সম্পর্ক ছিল ওইটা দ্বারা ভাগ হয়ে গেছে তো তুমি যদি এই শর্টকাটগুলো হালকা হালকা মনে রাখতে পারো তাহলে এত বড় ক্যালকুলেশন তোমার লাগে না তুমি একদম এই লাইনটাই কিন্তু ডিরেক্ট লিখে ফেলতে পারো তোমার কিন্তু কোনো সমস্যা নাই সো আমি তোমাকে কয়েকটা ফেস দেখাইছি আশা করি তোমার প্রবলেম হবে না এখন আয়তন দিয়ে একটা করি সেটা হচ্ছে যদি তোমাকে কখন এরকম কোশ্চিন দেয় যে আড়াইশো এম সমান কত মিটার কিউব এই হচ্ছে আমার কোশ্চিন তাইলে আমরা কি জানি আমাদের সূত্র আমাদের সূত্র জানি এক লিটার সমান এক হাজার এম এল আবার এক লিটার সমান জানি টেন টু দি মাইনাস থ্রি মিটার কিউব তাহলে আমরা কি লিখতে পারি যে এক হাজার এমএল এ এত মিটার কিউব আমি আবার ওই কেক একটু করে দেখাচ্ছি যাতে তুমি পরে ধরতে পারো ব্যাপারটা ওকে তাহলে আমরা লিখতে পারি এক এ টেন টু দি পর মাইনাস থ্রি বাই এক হাজার মিটার কিউ কাটাকাটি এখন আমরা দেখব না আমাকে বলছে কি আড়াইশো এমএল তাহলে আড়াইশো এ দেখো টেন টু দি পর মাইনাস থ্রি ইন আড়াইশো ডিভাইডেড বাই এক হাজার এত মিটার কিউ আবার তুমি আরেকটা বিষয় কি খেয়াল করছো দেখো তো আমার এমএল সমান কত চাইছে তাহলে এই এম আর লিটারের যে সম্পর্ক লিটারের যে সম্পর্ক এক লিটারে এক হাজার এমএল উল্টা জিনিসটা চাইছে মানে এমএল থেকে অন্যটা চাইছে তাহলে এক লিটারে যে এক হাজার এমএল ই স্ট্যান্ডার্ডটা দিয়েই কিন্তু ভাগ অবস্থায় আছে আর বাকি আমরা জানি এক এক লিটারে যে টেন টু দি পর মাইনাস মিটার কিউব এটা উপরে গুণ হয়েছে এই যে উপরে গুণ হয়েছে উপরে আছে আর এই যে আমার যে আড়াইশো এম আছে এটা উপরে গুণ হয়েছে তার মানে তুমি যদি এই শর্টকাটটা জাস্ট বুঝো যে আমার এখানে আড়াইশো এম এল সমান কত চাইলেও তাহলে এই এর সাথে আমি স্ট্যান্ডার্ড যে একক লিটার এক লিটারে এক হাজার এম এল এটাতে জাস্ট ভাগ করে দিব স্ট্যান্ডার্ডটা দিয়ে আর এখানে আড়াইশো আর এক লিটারে যে কত মিটার কিউব টেন টু দি পর মাইনাস থ্রি এই দুইটা আমি উপরে গুণ করে দেব এই সেম জিনিসটা এখানে হয়েছে আমার এখানে কি বলছে কিলোপ্যাসকেল এখানে বলছে মিলিমিটার মার্কারি সো আমার এখানে আমাদের হচ্ছে কিলোপ্যাসকেল সে হাতে আমাদের স্ট্যান্ডার্ড একক এটিএম ছিল এটিএমের যে সম্পর্ক এটা নিচে ভাগ করে দিব একশো এক দশমিক তিন দুই পাঁচ উপরে আটাত্তর আর আমাদের এই এটিএমের সাথে মিলিমিটার মার্কারির যে সাতশো ষাটের সম্পর্ক এই দুটো উপরে গুণ করে দিব এইগুলো করে করে আসলে ভার্সিটিতে তুমি দ্রুত সলভ করতে পারবা যে জায়গায় ক্যালকুলেটর নাই ফার্স্ট সলভ করতে পারবা ইনশাল্লাহ ওকে সো তারপরে আমরা চলে যাই আমাদের এখন আদর্শ আমরা এখানে আয়তন আর চাপের বেশ কিছু একক দেখলাম সো এইগুলো আমরা মনে রাখবো এখন আমরা এখানে চলে যাচ্ছি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ অর্থাৎ আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভিসন এনআরটি এই সমীকরণটা কিভাবে আসছে এই প্রুফটা কিন্তু মাঝে মাঝেই তোমাদের বোর্ডের সিকিউ এর মধ্যে দিয়ে দেয় সো এই জিনিসটা এখন আমরা দেখে নিই চলো সো এই জিনিসটাই আমরা তিনটা সূত্র খাটাই করব এক হচ্ছে আমাদের বয়লের সূত্র যে তিনটা সূত্র আমরা শিখছি এক হচ্ছে চার্লসের সূত্র তিন হচ্ছে অ্যাভোগেডো সূত্র সো বয়লের সূত্র আমরা দেখছি ভি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই পি চার্লসের সূত্র দেখছি ভি ইজ প্রপোশনাল টু টি আর অ্যাভোগেডোর সূত্র দেখছি ভি ইজ প্রপোশনাল টু এন এখন এই তিনটা সূত্র আমরা এক জায়গায় করবো এক জায়গায় করলে দেখো সবার বাম সাইডে কি আছে ভি আছে তার মানে ভি কমন ইজ প্রপোশনাল টু উপরে কে আছে উপরে আছে সমানুপাতিক এ এন আর টি এর সাথে সমানুপাতিক সম্পর্ক তাহলে এন আর টি উপরে থাকবে আর পি এর সাথে ব্যস্তানুপাতিক তাহলে এটা নিচে থাকবে এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে সমানুপাতিক ধ্রুবকটা সমানুপাতিক যে আছে সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক আনা ধ্রুবক হচ্ছে কে তাহলে কে এন বাই টি ইন্টু পি এখন দেখা যায় যে এই কে এর মানটা ক্যালকুলেশন করে এক কিছু স্পেশাল ভ্যালু পাওয়া যায় এখানে বলা আছে যে এখানে দেখা গেছে যে একমল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রেই কে এর মান কি বলা হয়েছে যে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে একমল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান হয় অর্থাৎ কে তুমি যদি মোল গ্যাস নিয়ে চল চিন্তা করো এখানে এনের এর ভ্যালু ওয়ান বসায় দাও তাহলে কে এর মান অলওয়েজ সমান হয় এখন এই একমল পরিমাণ গ্যাসের জন্য কে এর মানকে আমরা আর দ্বারা প্রকাশ করি এই আরকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক আর এর মান যেহেতু আর এর মান যেহেতু সব গ্যাসের ক্ষেত্রেই সমান তাই একে সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয় তাহলে আরকে কেন মোলার গ্যাস সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কারণ সব গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান আর আমরা যখন এন এর মান ওয়ান বসাই তখন সব প্রতি ক্ষেত্রে কে এর মান সমান হয় এবং এটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি ইকুয়াল টু আর পি এখন আমরা এই পিটা এদিকে গুণ করে দিলে এটা হয়ে যায় পি ভি ইকুয়ালস টু এনআরটি সো এই হচ্ছে আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটির যে ইকুয়েশনটা এইটুক যদি তুমি বয়েলের সূত্র চার্জের সূত্র অ্যাভোগ্রেটের সূত্র দিয়ে এখন যদি বলতে পারো যে আমরা তিনটা সূত্র একত্র করে পাই বা এক দুই ও তিন থেকে পাই দিয়ে এই কয়েকটা লাইন লিখে দিয়ে আর এর ব্যাপারটা বলে দিতে পারো ফুল নাম্বার পেয়ে যাবা ঠিক আছে এখানে আর এর এক্সট্রা কাহিনি আসে এটা আমরা পড়বো সো এখান থেকে আমরা যদি আরটা বের করে নিই আর সমান আমাদের আসে কি পিভি বাই এন টি পি ভি বাই এন টি সো এই আর এর আমরা এখন আর নিয়ে পড়াশোনা করবো মোলার গ্যাস ধ্রুবক বা এটা হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় এটাকে এবং এই যে পিভি সুমান সমান এনআরটি এটাকেই বলা হয় এনমল গ্যাস আদর্শ এনমল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাস শিখছো আদর্শ গ্যাসগুলো এই সমীকরণ মেনে চলে কাল্পনিক একটা ধারণা আদর্শ গ্যাসগুলো বয়েল চার্লসর অ্যাভোগ্রেটের সূত্র মেনে চলে এই জন্য অয়েল চার্লসার অ্যাভোগ্রেটের সূত্র মিলায়ে আমি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সুমান এনআরটি বের করে ফেললাম সো ভাইয়ারা আশা করি আমরা বুঝতে পারছি আসলে আমরা নেক্সটে চলে যাই আমাদের নেক্সটে বলছে আমরা যে মোলার গ্যাসড্রুবক আরটা শিখছি আর সমান পিভি বা এনটি ক্যাবলি বের করে দেখাইছি এটার তাৎপর্য কি এটা আসলে কি বুঝায় এটা আসলে কি কি মানে জিনিসটা কি সো জিনিসটা যদি বুঝতে হয় তোমাকে এটা এককে চলে যাইতে হবে সো দেখো পিভি বাই এন টি দেখো পি মানে কি চাপ ভি মানে কি আয়তন এন মানে কি মোল সংখ্যা আর টি মানে কি তাপমাত্রা এখন তোমরা কি ফিজিক্সের সূত্র এটা জানো কি না যে আমাদের চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল তাহলে এই জিনিসটাই লেখা হয়েছে চাপকে ভেঙে যে উপরে বল নিচে ক্ষেত্রফল আর আয়তন আয়তনই আছে মূল সংখ্যা মূল সংখ্যা আছে তাপমাত্রায় আছে এখন বল মানে কি বল মানে হচ্ছে আমরা বল রাখছি ওকে ঠিক আছে আর ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দুইটাই হচ্ছে আমার একটা দূরত্ব বোঝায় তার মানে আমি ক্ষেত্রফলকে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্তর জায়গায় আবার দৈর্ঘ্যই লিখলাম কারণ একটা দূরত্বই বোঝাচ্ছে তাহলে দৈর্ঘ্য স্কয়ার আর আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণফল এটাও তো দূরত্বই বোঝায় তাইলে এটাকে আমরা লিখলাম দৈর্ঘ্য কিউব এখান থেকে যদি তুমি পরের লাইনে কাটাকাটি করো দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য কিউব কাটাকাটি করে উপরে জাস্ট একটা দৈর্ঘ্য থাকে মানে দূরত্ব থাকে এক কথায় তাহলে বল ইন্টু দৈর্ঘ্য উপরে থাকলো বল ইন্টু দৈর্ঘ্য উপরে থাকলো নিচে মূল সংখ্যা তাপমাত্রা ফিক্স থাকলো সো এখন আসো বল বল ইন্টু দৈর্ঘ্য তাহলে বল ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি দূরত্ব তাহলে দৈর্ঘ্যকে তুমি চিন্তা করতে পারো বল ইন্টু শরণ বল ইন্টু শরণ মানে কিন্তু আবার কাজ তাইলে বল ইন্টু স্মরণের বদলে আমি কাজ লিখতে পারলাম আর মোল সংখ্যার কোনো একক আমার দরকার নাই মোল সংখ্যা মোল সংখ্যার মতোই থাকলো মোল মোল সংখ্যার একক হচ্ছে মোল তাপমাত্রা হচ্ছে কেলভিন তাহলে এই এককটা কি হইলো এককটা হইলো উপরে কাজ নিচে আসে মোল নিচে আসে কেলভিন সো আমি যদি উল্টায় দিই তাহলে আসছে কাজ ইনটু কেলভিন ইনভার্স উপরে চলে গেলে কেলভিন ইনভার্স মোল ইনভার্স তাহলে এটাকে লেখা যায় জুল আর এটা হচ্ছে এই মোল যদি উপরে নিয়ে যায় তাহলে পার মোল পার কেলভিন ঠিক আছে তো এইটাই হচ্ছে আমার আর এর এসআই ইউনিট আর এর এসআই ইউনিট এসআই একক এখন আসো এই জিনিসটা আসলে কি বোঝায় এই জিনিসটা আমাদেরকে বোঝায় যে স্থির চাপে স্থির চাপে এক স্থির চাপে দেখো এখানে চাপ সংক্রান্ত কোনো রাশি কিন্তু আর নাই অ্যাট লাস্ট তো স্থির চাপে আমরা যদি এই মোল সংখ্যাকে এক ধরে নিই তাহলে দেখা যায় স্থির চাপে এক মোল গ্যাসের এক মোল গ্যাসের তাপমাত্রা তাপমাত্রাটা ধরো এক কেলভিন ধরে নিলাম এক কেলভিন বৃদ্ধি করবো তাহলে লেখো স্থির চাপে একমল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে বৃদ্ধি করলে যে সম্প্রসারণজনিত কাজ করে মানে এটা আয়তন সম্প্রসারণজনিত লিখে দিও সম্প্রসারণজনিত কাজ করে তাকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর হলো মূলত গ্যাসের সম্প্রসারণজনিত কাজের পরিচয় তাহলে আর হলো এক কথা একটা কাজের একক যেটা হচ্ছে তোমার স্থির চাপে একমল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত কাজ তাহলে এই একক থেকে তুমি কিন্তু বলে ফেলতে পারো তোমাকে যদি বলে আর এর তাৎপর্য লিখ এককটা বের করে দেখাই বলবা যে আমাদের আরের একক থেকে আমরা বুঝতে পারছি জুল পার মোল পার কেলভিন ওই যে পার মোল মানে একমল গ্যাসের তাপমাত্রা পার ক্যালভিন মানে এক ক্যালভিন বৃদ্ধি করতে যে পরিমাণ আয়তন সম্প্রসারণ কাজ হচ্ছে সেটাই আমার মোলার গ্যাস ধ্রুবক তাহলে এটাই হচ্ছে এর তাৎপর্য সো আমরা আশা করি বুঝতে পারছি এবং আর এর এস আই ইউনিট জুল পার মোল পার ক্যালভিন এটাও দেখছি এখন আর যে শুধু জুল পার মোল পার ক্যালভিন এস আই ইউনিটে বের করা হয় এমন না সিজিএস ইউনিটে বের করা হয় সিজিএস ইউনিটে কাজের একক কিন্তু সিজিএস ইউনিটে কাজের একক কিন্তু জুল না এটা হয় আর্গ

এক ওকে আর এর ভ্যালু আছে আর এটা তোমরা মনে রাখতে পারো ইঞ্জিনিয়ারিং ফুট পাউন্ড এক ওকে যারা সামনে ইঞ্জিনিয়ার হইতে চাও ভাইয়ার মতো সো ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমরা ইঞ্জিনিয়ারিং দেখলে এটা এমনি তোমরা একটু ফ্যাসিনেশন কাজ করবে এদিকে সো এই ম্যানটা মনে রাখতে পারো তো ভাইয়া এটা মনে রাখি না কারণ এটা অতটা আসে না ইম্পর্টেন্ট না তো মনে রাখতে পারো সাতাশো ফুট পাউন্ড মোল পার কেলভিন সো এইরকম আচ্ছা আমরা এসআই ইউনিটে আর এর মানটা একটু দেখেনি যেটা হচ্ছে জুল এককে সেটা হচ্ছে এইট পয়েন্ট জুল জুল পার পার হচ্ছে এখন আসো সিজিএস ইউনিটে আর এর মান কত সিজিএস ইউনিটে আর এর মান ওই জুল এককে যেটা ছিল ওটার সাথে হবে যারা আমার গুণগত রসায়ন ক্লাসটা করছো তারা হয়তো ধরতে পারবা কারণ আমরা জানি এক জুল সমান টেন টু দি পর সেভেন আর্গ এইটা আমরা সবাই জানি তাইলে এসআই ইউনিটে যদি জুলে হয় সিজিএস ইউনিটে একক হবে জুলের বদলে কাজের একক আর্গ তাহলে আমরা এই জুলের জায়গায় জাস্ট একটা টেন টু দি পার সেভেন গুণ করলে সেটা আর্গে চলে যাবে এই জন্য এটা হয়ে যাবে আর্ট পার মোল পার কেলভিন এবার আসো লিটার এটিএম এককে আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার মোল পার কেলভিন আমরা এটা আশা করি মনে রাখতে পারবো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার মোল পার কেলভিন ক্যালোরি এককে আর এর মান কত ওয়ান পয়েন্ট নাইন এইট ক্যালোরি পার মোল পার ক্যালভেন আর এটা তো বলছি যে সাতাশশো দশমিক ছয় তিন ফুট পার পাউন্ড পার মোল পার কেলভিন তো এটা ইচ্ছা করলে মনে রাখতে পারো যারা অ্যাডভান্স প্রিপারেশন রাখতে চাও বা ফুল মার্কস ক্যারি করতে চাও কোনো কিছু বাদ না ওকে ঠিক আছে সো ভাইয়া তাহলে আমরা আর এর মানগুলো দেখলাম প্রশ্ন হচ্ছে আর এর মান কি মুখস্থ করা লাগবে হ্যাঁ আর এর মান তোমাকে মুখস্থ করা লাগবে এখন একাডেমিকের জন্য বা তোমার ইঞ্জিনিয়ারিং এ যেখানে হচ্ছে রিটেন আছে যেমন এখন রিটেন আছে এসব জায়গায় আর এর ভ্যালুগুলো কিন্তু বের করতে দেয় মূল নিয়মে বের করতে দেয় সো আমরা এখন প্রতিটা মূল নিয়মে একটু বের করা দেখব এই মূল নিয়মে বের করার জন্য আমরা একটু আগে যে চাপের একক একটু আগে যে আমরা আয়তনের একক একটু আগে আমরা যে এস আই ইউনিটে কি কি চাপের এসআই ইউনিট কি চাপের ইউনিট হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার এটা জানা লাগবে আয়তনের এসআই ইউনিট যে মিটার কিউব এটা জানা লাগবে সো এসআই ইউনিটে আমাকে নিতে গেলে সবসময় আয়তন মিটার কিউবে নেওয়া লাগবে চাপ হচ্ছে কিসে নেওয়া লাগবে চাপ হচ্ছে আমাদের প্যাস্কেলে নেওয়া লাগবে বা নিউটন পার মিটার স্কোয়ার নেওয়া লাগবে সেই জিনিসগুলো মাথায় রাখবো সিজিএস ইউনিটে নিতে গেলে আমাদের কিভাবে নিতে হবে সেগুলো আমরা দেখবো সিজিএস ইউনিটে পরে দেখতেছি সো আমরা আগে চলো এসআই ইউনিটে দেখে নিই সো এসআই ইউনিটে আমরা যদি আর এর মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের আর এর সূত্রটা কি আর এর সূত্রটা আমরা এখানে জানি যে পিভি বাই এন এখন তাইলে বলো তো আমরা পি কত বসাবো পি কত বসাবো আমরা এক এটিএম সমান কত জানি এক এটিএম জানি একশো এক তিনশো পঁচিশ আমরা পি এর ভ্যালু এইটা বসাবো ওকে এখন আসো ভি কত বসাবা ভি আমরা জানি যে এক লিটারে টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব সো আমরা জানি এসআই ইউনিটে ভি এর একক মিটার কিউব তাহলে এইটা বসাবো ঠিক আছে এরপরে প্রশ্ন হচ্ছে টি কত বসাবো এখন দেখো টি আর হচ্ছে এন এই দুটা নিয়ে কোনো নর্চন নাই টি হচ্ছে আমার জিরো ডিগ্রি সেন্টি। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুইশো তিয়াত্তর কেলভিন কেলভিনে এইটা বসাবো আর এন হচ্ছে জাস্ট এক মোল বসাই দিব সো এইগুলো যদি তুমি জাস্ট আর সমান পিভি এটা কোথা থেকে আসছে আসলে বিভিন্ন সমান এনআরটি সূত্র থেকে আমি জাস্ট সাইড চেঞ্জ করছি সো এটা যদি এই জায়গায় বসায় দাও তাহলে আর এর ভ্যালু চলে আসবে তাহলে এটা একশো এক প্যাসকেল ভ্যালু কত ভ্যাক এন দি পর মিটার কিউব এন এর ভ্যালু কত ওয়ান মোল আর টি এর ভ্যালু কত হচ্ছে দুইশো তিয়াত্তর সো এখানে যেটা করা হয়েছে দুইশো হ্যাঁ এক এটা বসাই দিছে তো এটা বসাই দিলেই হচ্ছে তোমার হয়ে যাচ্ছে এখন এখন হচ্ছে আমরা কি করছি দেখো আমরা কিন্তু একটা ডাহা ভুল করতেছি কেন ডাহা ভুল করতেছো দেখো আমরা পিয়ার ভ্যালু একশো এক ওকে এটা ঠিক আছে একশো এক তিন একশো পাস এটা ঠিক আছে কিন্তু ভি এর ভ্যালু যে তুমি এক লিটার কোথা থেকে কি করতেছো। এইটা কিন্তু তোমার একদম ভুল হবে ভাইয়া যেমন ফার্স্ট ফার্স্ট করতেছিল এরকমই তুমি কিন্তু এক্সামালে ভুল করতে পারো এই যে ভি এটা কিন্তু এটা বসালে হবে না এখানে ভি কি ধরতে হবে আমাকে অবশ্য এখানে মোল গ্যাস বলা হয়েছে এন এর ভ্যালু তুমি মোল ধরছো তুমি কিন্তু এক মোল ধরছো তাহলে একমল গ্যাসের আয়তন কি এক লিটার ভাই না একমল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারে তো নেওয়া যাবে না মিটার কিউবে নিতে হবে তাহলে বাইশ দশমিক চার ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব এই ভ্যালু টা তোমাকে ভিয়ে বসাইতে হবে তাহলে টেন টু দি পর মাইনাস থ্রি এটার সাথে বাইশ দশমিক চার একটা

আর এর ভ্যালুটা কিভাবে আমরা বের করলাম সো এই জায়গাটায় ভুল হইতে পারে একমল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এসটিপিতে বলে আসছিলাম সো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে লিটারে বসাইলে আবার ভুল এটা বসাইতে হবে মিটার কী হবে লিটারে কখন বসা বাজার লিটার এটিএম এককে বের করবো চলো তাহলে সেটাই চলে যায় তো এটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে দেখাই দেওয়া হলো সিজিএসটা পরে করতেছি লিটার এটিএমটা চলে যায় লিটার এটিএম এ কি হবে লিটার এটিএম এ বলাই আসে আমরা হচ্ছে পি কিসে বসাবো এটিএম এ তাহলে ওয়ান এটিএম বসাই দাও ঝামেলা নাই লিটার লিটার স্যরি লিটার না ভি ভি হচ্ছে আমি লিটার এটিএম এককে বসাবো এখন প্রশ্ন হচ্ছে এন তো আবার একমল তাই না একমল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার বসাই দাও এখন তাইলে এখন হচ্ছে আটকে থাকলো টি মানে দুইশো তিয়াত্তর কেলভিন তো দুইশো এক বসালাম আর ইকুয়ালস তো আমরা কি জানি পি ভি বাই এন টি সো পিয়ের ভ্যালু কত ভাইয়া পিয়ার ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান গিয়ার ভ্যালু হচ্ছে বাইশ দশমিক চার হ্যাঁ বাইশ দশমিক চার আর এন এর ভ্যালু হচ্ছে ওয়ান আর এটা দুইশো দশমিক একশয় সো দেখো ভাই উপরেরটার সাথে হচ্ছে মিলে গেছে সো আমাদের এটা ভ্যালু আসবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান জুলের জায়গায় আসবে এখন লিটার এটিএম তারপর পার মোল পার কেলভেন পারমল পার কেলভেন সো এককগুলো একটু এখন থেকে প্র্যাকটিস করে ফেলো এবার নেক্সটে আসবে এটা একটু তোমাকে প্যারা দিবে হয়তো এই জিনিসটা একটু প্যারা দিবে সিজিএস ইউনিটে পি এর ভ্যালুটা কিভাবে বের করবে আমি একটা সূত্র জানি পি সুমান এই স্রোজি এটা সূত্র জানো না এইচ রোজি এখন এই রোজি তোমাকে এখন সিজিএস ইউনিট মানে সেন্টিমিটার গ্রাম আর এটা হচ্ছে সেন্টিমিটার গ্রামে যদি বের করতে হয় তাহলে এখানে যে এইচটা আমাদের যে পিয়ের যে জিনিসটা এইস এটা ধরা ধরতে হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ছিয়াত্তর সেন্টিমিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ছিয়াত্তর সেন্টিমিটার উপরে সো আমরা যদি এখানে পি সমান ছিয়াত্তর সেন্টিমিটার মার্কারি বের করি তাহলে দেখো আমরা তাহলে এইচ রজি সূত্রতে ছিয়াত্তর সেন্টিমিটার বসাবো সেন্টিমিটারই বসাবো এখন কারণ এটা সিজিএস ইউনিক রো রো মানে কি ভাইয়া রো মানে হচ্ছে পারদের এখানে ঘনত্ব বসাইতে হবে সো পারদের ঘনত্ব কত তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কিউব এরকম থাকে সামথিং সো আমাদের এখন কেজি পার মিটার কিউবে বসাইলে হবে আমাদের এখন সিজিএস ইউনিটে বসাইতে হবে তাহলে সিজিএস ইউনিটে তেরো হাজার ছয়শো হয়ে যাবে তেরো দশমিক ছয় গ্রাম পার মিটার কিউব সেন্টিমিটার কিউবে যেখানে দেওয়া আছে আমি এককগুলো আর না সো গ্রাম পার সেন্টিমিটার কিউব আর এইটা এই যে জি এর ভ্যালু অনেকে নাইন পয়েন্ট এইট বসায় রাখবে সেটা তো ভাই মিটার পার সেকেন্ডে ছিল তাহলে সেন্টিমিটার মানে কি একশো দিয়ে গুণ করেন তাহলে নয়শো আশি বা নয়শো একাশি নাইন পয়েন্ট এইট ওয়ান বললে এটা হয়ে যাবে এখন নয়শো একাশি সো আমরা যদি এটা করি তাহলে এখানে দেখো সব একপগুলো তারা বসায়ছে এটা হচ্ছে সেন্টিমিটার পার স্কোয়ার এটা হচ্ছে সেন্টিমিটার কিউব আর এটা হচ্ছে সেন্টিমিটার সবগুলো ই করলে তুমি আল্টিমেটলি এটা আমার চাপে রাখো ডাইন পার সেন্টিমিটার স্কোয়াদ পাবো এবং এই ভ্যালুটা এরকমই রাখা হয়েছে এই ভ্যালুটা এরকমই রাখা হয়েছে এবং এটা হয়ে গেছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ান সো আমাদের এই জিনিসটা আমরা বুঝছি তাহলে পি ডান এবার ভি কি হবে ভাইয়া ভি ভি আমাদের কি হবে বলো তো ভি আমাদের কি হবে সেন্টিমিটার ভি হচ্ছে আমাকে এম নিতে হবে তাই না সেন্টিমিটার কিউব বা এম এ নিতে হবে আমরা যদি একমল গ্যাস নিতে হবে তাহলে একমল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার এখন বাইশ দশমিক চার লিটার এক লিটারে এক হাজার এম তাহলে বাইশ দশমিক চারকে আমরা এখন এক হাজার দিয়ে গুণ করবো তাহলে টেন কিউব তাহলে এটা হয়ে যাবে বাইশ চারশো বাইশ হাজার বাইশ হাজার চারশো এক এমএল মানে এক সেন্টিমিটার কিউব তাহলে এটাকে আমরা লিখতে পারি এমএল বা সেন্টিমিটার কিউব যেটা ইচ্ছা লেখো আর টি তো টি টি মানে দুইশো তিয়াত্তর দশ

আর এন এর ভ্যালু ওয়ান টি এর এন আর টি এ দুটা সবসময় সেমই থাকে সো এটা করলে আমাদের আসবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পর সেভেন আর্গ পারমল পার কেলভিন ঠিক আছে ভাইরা সো আমি তিনটায় তোমাকে করে দেখালাম এগুলো তোমার হচ্ছে অ্যাকাডেমিকের গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য বেশ ইম্পর্টেন্ট সো ভাইয়েরা আমরা আশা করি বুঝতে পারছি এখন আসে এই যে এগুলো সব দেওয়া আছে এখানে আশা করি তোমাদের প্যারা হবে না এখানে এস আই ইউনিটগুলো বলে দিচ্ছে চাপের এস আই ইউনিট কি বলা আছে যে সূত্রে চাপের এসআই ইউনিট প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার লিটার এটিএম এক আমরা এটিএম চাপ বসাবো আর সিজিএস ইউনিটে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বসাবো সেই ক্ষেত্রে পিটা আমরা রোজি সূত্র দিয়ে বের করবো জি এখন আসলে আয়তনে হচ্ছে এস আই ইউনিটে আমরা আয়তনকে এস ইউনিট মিটার কিউবে বসাবো লিটার এ লিটারে বসাবো সিজিএস ইউনিটে সেন্টিমিটার কিউব বা এম এল এ বসাবো ঠিক আছে আর ভর কেজি গ্রাম গ্রাম দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে তোমরা আশা করি এই ভ্যালুগুলো বুঝতে পারছো এখন আর প্যারা হবে না সো ভাইয়া আমরা তাইলে মোটামুটি সব থিওরিগুলোই পড়ে ফেলতেছি তো আমরা আর এর ভ্যালুর পরে এখন আর একটা টপিক শিখবো সেটা হচ্ছে ম্যান ধ্রুবক আর আমরা বের করছিলাম একমোল গ্যাসের জন্য মোল সংখ্যা একমোল গ্যাসের জন্য আমরা বলছিলাম প্রতিটা কে এর ভ্যালু সেম হয় তাই আমরা এই কে কে আট দ্বারা রিপ্লেস করছিলাম এখন আমরা যদি একটা অনু বা একটা পরমাণু বা কোনো কিছু গড় গতিশক্তি গড় শক্তি বের করতে যাই একটা একটা মাত্র অনুর জন্য একটা সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডে অ্যাভোগ্রেডো সংখ্যক পরমাণু আয়ন থাকে ঠিক আছে ওকে অ্যাভোকেটও মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পর টোয়েন্টি সংখ্যক অনুপরমাণু থাকে আমরা এখান থেকে যা যদি একটা অনুর আয়তন বা একটা অনুর গতিশক্তি বা একটা অনুর হচ্ছে বেগ বের করতে চাই তখন আমাদের আর মানে মোলা মোল তো বলে নাই একটা অনু তখন আমাদের মোলার গ্যাস ধ্রুবক না বের করে আমাদের এখানে আর একটা টার্ম বের করতে হয় সেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক তো বলা আছে প্রতি অনুর গ্যাসের জন্য প্রতি অনু প্রতি অনু গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ হল বোল্টসম্যান ধ্রুবক আর এক মোল গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ ছিল মোলার গ্যাস ধ্রুবক তাহলে বোল্টসম্যান ধ্রুবক ব্যাপারটা কি প্রতি অনু গ্যাসের জন্য তাহলে আমরা চিন্তা যে আমাদের আর এর ভ্যালু একটু আগে আমরা পাইছি না আর এর ভ্যালু তুমি কি কি পাইছ এসআই ইউনিটে কি কি পাইসো পাইছো 8.314 ইউনিটে আচ্ছা ওই ওই জায়গাটাই করি এই জায়গায় বাদ দিই এই যে এই ছকটার নিচে করি এখানে আরের ভ্যালু তুমি কি কি পাইছো হ্যাঁ আর এর ভ্যালু পাইছো হচ্ছে এইট পয়েন্ট ইউনিটে তাহলে তুমি এখন চিন্তা করো বোল্টসম্যান ধ্রুবক যেটা পাইছো বোল্টসম্যান ধ্রুবক বোল্টসম্যান ধ্রুবকের সূত্রটা হচ্ছে এটা কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে আর বাই নাম্বার আর বাই এনে সেটা হচ্ছে আর বাই এনে তাইলে বোল্টসম্যান ধ্রুবকের এসআই ইউনিটে বোল্টসম্যান ধ্রুবকের ভ্যালু কি হবে আর বাই এনে এ তাহলে এটা কীভাবে বের করবো এসআই ইউনিটে আর এর ভ্যালু কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এনে তো ফিক্স সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পর টেন টু থ্রি টোয়েন্টি থ্রি সো এটা যদি করো তাহলে এসআই ইউনিটে বোর্ডসম্যান ধ্রুবকের ভ্যালুটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ওয়ান পয়েন্ট থ্রি এইট মাইনাস টোয়েন্টি থ্রি এখন প্রশ্ন হচ্ছে এটা একক কী আসবে দেখো এইটা হচ্ছে একটা অনুর জন্য একটা অনুকে আমরা বলে থাকি একটা অনু বা পার অনুকে আমরা বলে থাকি মলিকিউল মলিকিউল আর আমরা একটু আগে আরের এককে কিন্তু পাইসলাম যে জুল পার কেলভিন পার মোল কিন্তু এখন আমরা কিন্তু পার মোলে পাব না এখন আমরা এক মোল নিচ্ছি না একটাও না পার মলিকিউলে পাবো তাহলে এস ইউনিটে বোল্টসম্যান ধ্রুবকের একক হবে জুল পার মোল পার মলিকিউল পার মলিকিউল বোঝা গেছে ওকে সো আমরা এস ইউনিটের পরে এখন যদি বোল্টসম্যান ধ্রুবকের এসআই ইউনিটের পরে সিজিএস ইউনিটটা করি সিজিএস ইউনিটে কত আসবে ভ্যালুটা দেখো তো সিজিএস ইউনিটের ভ্যালুটা আসবে কে সমান আর বাই এনে

সো এই ভোল্টসম্যান ধ্রুবকের একক কিন্তু পরীক্ষায় আসে एमसीक्यू এর মধ্যে এটা ইম্পর্টেন্ট এবার যদি আমরা লিটার এটিএম এককে করি তখন ভোল্টসম্যান ধ্রুবক আসবে কি আর বাই এন এ সো তখন আমার আর এর ভ্যালু ছিল 0.0821 লিটার এটিএম এককে 6.023 10 টু দি পাওয়ার 23 সো এটা আমরা করলে পাবো 1.36 10 টু দি পাওয়ার -25 লিটার এটিএম মলিকিউল পার কেলভিন ঠিক আছে ভাইয়া আচ্ছা এই এককগুলো একটু কষ্ট করে মনে রাখো আশা করি প্রবলেম হবে না তো ভাইয়া ভাই ভ্যালু প্লাস হচ্ছে এইগুলো মনে রাখা ইম্পর্টেন্ট দেখো তিনটা তিনটা করে ভ্যালু আছে বহুপদী সমাপ্তি হচ্ছে খুব সুন্দর বানানো যায় এমসি খুব সুন্দর বানানো যাবে সো ভাইয়া আমরা আর এর ভ্যালুগুলো বুঝে গেছি এখন আমরা কিছু জিনিস দেখবো বোর্ডসম্যান ধ্রুবকের কাহিনীটাও বুঝতে পারছো একটা জাস্ট এখানে বের করে দেখানো ছিল আমি তোমাকে তিনটাই বের করে দেখাই দিছি আশা করি ভাইয়া কোনো প্রবলেম হয় নাই তোমার আদর্শ গ্যাসের সমীকরণ হতে আণবিক ভর নির্ণয় যারা পরিমাণগত রসায়ন সামনে করবা আমি একটু তোমাদের বলে দিই যে আমাদের এখানে পিভিশুমান এনআরটি সূত্রটা আছে ঠিক আছে এই সূত্রের মধ্যে আমাদের একটা টার্ম আছে সেটা হচ্ছে এন এই এন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম এই এনকে কে বলা হয় মূল সংখ্যা এই মূল সংখ্যা মূল সংখ্যা থেকে অনেক কিছু বের করা যায় সূত্রগুলো আমি একটু লিখে দিই এই মোল সংখ্যা থেকে কি কি জিনিস বের করা যায় এই যে এন এটা সমান লেখা যায় প্রদত্ত ভর বা আণবিক ভর এখানে প্রদত্ত ভর আমি লিখে দিই এখানে ডাব্লু সমান কি প্রদত্ত ভর যেটা তোমার কোশ্চিনে দেওয়া থাকবে প্রদত্ত ভর আর এম সমান কি ভাইয়া আণবিক ভর যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ভর হিসাব করে আমরা বের করব তারপরে এন সমান হতে পারে এক্স বাই এনে এখানে এক্স কি এক্স হচ্ছে তোমার অনুপরমাণু বা আয়ন সংখ্যা যেটা তুমি বের করবা তোমার কোশ্চিনে বের করতে দিবে অনুপরমাণু বা আয়ন সংখ্যা সংখ্যা লিখে নিও ভাইয়া এন এ মানে অ্যাভোগ্রেডো নাম্বার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি থ্রি সো এই সূত্রগুলো কিন্তু এন এর জায়গায় তুমি বসায় দিতে পারো এরপরে আসো এরপরে আমাদের আছে ভিএল বাই বাইশ দশমিক চার লিটার ভিএল মানে এল মানে হচ্ছে লিটারে বসাবো এই আয়তনটা যখন এটা এসটিপিতে থাকবে তখন এই সূত্রটা হবে এস টিপিতে কোনো গ্যাসের আয়তন হ্যান ত্যান এগুলো দিলে মূল সংখ্যার সাথে এটা দিব আর এস টিপিতে এসএটিভিতে একমল গ্যাসের আয়তন কত চব্বিশ দশমিক আট লিটার তখন আমি এইটা বসাবো চব্বিশ দশমিক আট লিটার বসাবো যখন এটা এসএটিভিতে থাকবে এছাড়াও আমরা এনের জায়গায় কী বসাইতে পারি এটা পিভি বাই আরটি তাহলে এন সমান আমরা কী বসাইতে পারি পিভি বাই আরটি পিভি বাই আরটি সো এই রকম ভাইয়া অনেকগুলো সূত্র আছে তো আমরা এইখান থেকে জাস্ট প্রথমটা নিয়ে আমি কিন্তু এটা বের করতে পারি দেখো পিভি সমান এনআরটি এই হচ্ছে আমার সূত্র এন এর জায়গায় কি করছি উপরে প্রদত্ত ভর নিচে আণবিক ভর ডাব্লু বাই এম ওকে তাহলে এখান থেকে আমরা আণবিক ভর কিন্তু বের করে ফেলতে পারি তাহলে এম সমান কি হবে ডাব্লু আর টি বাই পিভি তাহলে এটা হচ্ছে আমার আণবিক ভর নির্ণয়ের একটা সূত্র এটা এম মানে কি আণবিক ভর কোনো একটা গ্যাসের আণবিক ভর যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের সব তথ্য দিয়ে তোমাকে জানতে চাইছে আনবিক ভর নাইনটি এইট পেয়ে যাবা সো এই জিনিসটা বলা হয়েছে এখন এই হচ্ছে ব্যাপার তাহলে মূল সংখ্যা দিয়ে অনুর সংখ্যা বের করা যায় এই যে এক্সের ভ্যালু বের করতে পারবা তারপর তুমি কোনো একটা গ্যাসের এস টিভিতে আয়তন বের করতে পারবা কোনো একটা গ্যাসের এসএ টিভিতে আয়তন বের করতে পারবা বা এগুলোর থেকে যে কোনো একটা তথ্য বের করতে পারবা এরপরে আসো যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে ঘনত্ব নির্ণয় সূত্র সো ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র তুমি এখানে পেতে পারো যে আমরা জানি পিভি সুমান এনআরটি সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি পিভি সুমান ওই যে এনকে আবার প্রদত্ত ভর বা আনবিক ভরে ভাঙলাম সো আমরা যে কাজটা করব এই এমটাকে এখানে দিয়ে দিলাম আর ভিটাকে এখানে নিয়ে আসলাম তাহলে এটা কি দাঁড়ালো পি এম সমান ডাব্লু বাই ডাব্লু আর এখানে ভি চলে আসলো ডাব্লু বাই ভি মানে ভর ভাগ আয়তন তুমি কি জানো যে ভর ডিভাইডেড বাই আয়তন এইটা মানেই কিন্তু আমাদের হচ্ছে ঘনত্ব তাহলে আমরা এই ভর ভাগ আয়তন ডাব্লু বাই ভি এর জায়গায় আমরা কি বসাই দিতে পারি ডাব্লুবাই ভি ধরো একদিকে নিয়ে আসলো ডাব্লু বাই এর জায়গায় আমরা কি এই এই লাইন থেকে ধরো বসাইছি পি এম সুমান ডাব্লু বাই এর জায়গায় আমি কি বসাই দিতে পারি ঘনত্ব আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করলাম ডি আর এখানে আর টি তাহলে আমরা কি বসাই দিতে পারি পি এম সুমান টি পি এম সুমান ডিআরটি ঠিক আছে তো আমরা এই সূত্রটাই মনে রাখবো এখানে ঘনত্বর এক্সট্রা করে এদিকে এনে মনে রাখার দরকার নাই এটা কীভাবে মনে রাখবো যে পি এম মানে কি প্রাইম মিনিস্টার আর ডিআরটি মানে হচ্ছে ডিআরটি সো এটা আসলে বলতে যাও না বাইরে বা আমি হচ্ছে এভাবে একটা ছন্দ দিয়ে মনে রাখছিলাম কিন্তু আসলে ভাই এটা একদম হচ্ছে পার্সোনালি নেওয়ার কিছু নাই এটা একটা ছন্দ জাস্ট জাস্ট একটা ছন্দ পি এম সমান ডিআরটি ঠিক আছে ওকে সো এই কিন্তু অনেক কাজে লাগবে তোমার হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা এটা আসে এখন এখান থেকে তোমাদের এখান থেকে তুমি কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারো যে আমাদের পি এর সাথে আহ ডি এর সম্পর্কটা কি দেখো পি ইজ প্রপোশনাল টু ডি মানে পিআরডিএস সম্পর্ক হচ্ছে সমানুপাতিক কারণ একটা ইকুয়ালের দুই সাইডে দুইজন আছে মানে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর ডিআরটি একটা ইকুয়ালের একই সাইডে ডিআরটি আসে তুমি যদি একে এই সাইডে আনো তাহলে কিন্তু উল্টায় যাবে দেখো তুমি পি এম সুমান ডিআরটি যদি লেখো তাহলে এইটিটাকে যদি তুমি এদিকে আনো তাহলে কি আসে পি এম বাই এরকম আসে তার মানে এই ডি আর টি এর সম্পর্কে কিন্তু ব্যস্ত আনুপাতিক তার মানে এইটিআর সরি এখানে এইভাবে লিখলে ভুল হবে তাইলে এই যে এই ডি আর টি এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক তাহলে এই জিনিসটা মনে রাখবো যে পি আর ডি এর সম্পর্ক সমানুপাতিক আর টি আর ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক এই এক সূত্র থেকেই পড়া হয়ে যায় তোমাদের এইটা নিয়ে আবার অনেক কাহিনি করে থিওরি দিয়ে পড়াই তুমি যদি সূত্র ভালো করে বুঝো ভাই সব ম্যাথ করতে পারবো আমি আরও চুরিবিদ্যা শিখাই দেবো না এটাই ঘনত্ব নির্ণয় সমীকরণ সো ভাইয়ারা এখন আমরা ম্যাথে চলে যাবো সো আমাদের প্রচুর ম্যাথ আসবে সামনে সো আমরা আশা করি ভাইয়া তোমাকে বয়েল চার্লস অ্যাভোগ্রেডো আর গে লুসাকের সূত্রটা বলে দিই এখানে সিরিয়ালে পরে আসছে আসলে ইসে গে লুসাকের সূত্রটা বলে দিয়ে তারপর দেখি সো আমাদের চার নম্বর সূত্র ছিল হচ্ছে গে লুসাকের সূত্র সো গে লুসাকের চাপিয়ে সূত্রটা এমন ছিল যে পি ইজ প্রপোর্শনাল টু টি তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল টু কে টি সো এখান থেকে আমরা আর এক লাইনে লিখতে পারি পি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সো আমরা সূত্রগুলো ডেরাইভ করতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু বাই টি টু সো এই যদি অবস্থা হয় তাহলে আমরা এখান থেকে বেশ কিছু সূত্র সূত্র নিয়ে চলে আসতে পারি যে p1/t1 p2/t2 এটা যদি একটা সূত্র হয় আমরা একটা সূত্র পাইলাম যে লুসাকের কি p/t কনস্ট্যান্ট আচ্ছা আরেকটা সূত্র পাইলাম যে v/t কনস্ট্যান্ট এখান থেকে আমরা এই দুইটা সূত্র মিলাই আমরা একটা সূত্র লিখতে পারি যেটা হচ্ছে পি ওয়ান কিন্তু ভি আছে তাহলে ভি ওয়ান টি আছে আমরা আর হচ্ছে গেল উসাকের সূত্র মিলাই এই সূত্রটা লিখতে পারি এটা আমাদের একটা সূত্র হইলো ঠিক আছে সো এই হচ্ছে আমাদের মোটামুটি চারটা সূত্র আমরা তাহলে বয়েলের সূত্র কি দেখছিলাম বয়েলের সূত্র দেখছিলাম যে ভাইয়া পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু

তারপর এই তিনটা মিলাইয়ে আপনি একটা সূত্র দেখাইলেন যে পিভি সুমান এন আবার এক দুই আর তিন নাম চার নাম্বারটা মিলাইয়ে একটা সূত্র দেখাইলেন পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান ইকোজ ডু পি টু ভি টু বাই টি টু আবার আপনি পিভি সুমান এন থেকে দেখাইলেন প্রাইম মিনিস্টার ইজ ড পি এম সুমান ডি আবার আপনি এখানে দেখাইলেন যে হচ্ছে এম সুমান ডাব্লিউ আর টি বাই পিভি এবার মনে রাখার দরকার নাই ভাই তোমরা সূত্র জানো যে সূত্র তো জানোই যে তোমরা জানো পিভি সুমান এন আর আমরা লিখি কি ঝামেলা হচ্ছে হতেছে পিভিশুমান এনআরটি সমান এনআরটি তাহলে টি এখান থেকে তুমি এমটা বের করে নিতে পারবো অনেকগুলো সূত্র ভাইয়া তোমাকে হয়ে গেছে অলরেডি সো এই সূত্রগুলো খাটাই আমরা এখন নেক্সটে ম্যাথ করবো আর এর সূত্র শিখছো আর সমান পিভি বাই এন টি সেখানে আর এর ভ্যালুগুলো বের করা শিখছো সো আমরা ম্যাথ ম্যাথগুলো করবো ইনশাল্লাহ আমার আগে তোমরা ম্যাথ পারবা এই ভরসা রেখে ম্যাথে যাইতে হবে সো ভাইয়ারা আমাদের কনসেপ্ট ক্লাস আশা করি বুঝতে পারছো এবার নেক্সটে আমরা ম্যাথে চলে যাব